আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা সবার আজকে হচ্ছে আমরা এগ্রিকালচার গুচ্ছ ভর্তি পরীক্ষার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো সেটা হচ্ছে আমরা আজকে যেটা পড়ব পরিবেশ রসায়ন এবং হচ্ছে জৈব রসায়ন তো আসেন ভাইয়া আস্তে ধীরে আমরা শুরু করতে থাকি প্রথমে আছে আমাদের পরিবেশ রসায়ন আচ্ছা পরিবেশ রসায়নের শুরুতে আমরা কয়েকটা জিনিস হচ্ছে একটু আলোচনা করতে চাই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে দেখা যেতেছে এখানে আমরা হচ্ছে আয়তন প্রেসার তারপর হচ্ছে মোলের কনভারশন এইগুলা টুকটাক আমরা পারি না বা হচ্ছে আমাদের দেখা যাইতেছে ভুল হইতেছে যে এইভাবে কিভাবে করতে হবে দেখা যাইতেছে এখানে মোলে দেয়া আছে বা হচ্ছে ভলিউমে দেয়া আছে বলছে এত মোল বের করতে বা এখানে হচ্ছে আমাদের এত গ্রামে দেয়া আছে বলতেছে মোল বের করতে তো এগুলাতে আমাদের টুকটাক সমস্যা হয় আসেন ভাইয়া আজকে আমরা এই ক্লাসটা করলে আশা করা যায় আপনাদের কিছু সমস্যা দূর হবে আচ্ছা শুরুতে আসেন ভলিউম আচ্ছা ভলিউমের তা আমরা কিভাবে সলভ করবো ভলিউমে আমাদের কয়েকটা ডাটা একটু মুখস্থ রাখা লাগবে যেমন হচ্ছে এক মিটার কিউব সমান সমান হচ্ছে এক হাজার লিটার ঠিক আছে আচ্ছা আবার এক লিটার সমান আমরা লিখতে পারি এক ডেসিমিটার কিউব তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি এক হাজার ডেসিমিটার কিউব লেখা যায় আচ্ছা এরপর আসেন। ভাই এরপর এক লিটার সমান সমান আমরা লিখতে পারি এক হাজার এমএল ওই যে আমরা পানির বোতলে দেখি না হচ্ছে এক হাজার এম লেখা দুই হাজার এমএল লেখা বা আড়াইশো এম লেখা পাঁচশো এম লেখা তার মানে ওটা হচ্ছে মানে লিটারকেই ওটা কনভার্ট করা যায় আর কি তো এটা মনে রাখলে রাখতে হবে আবার হচ্ছে এক মিলি লিটার সমান সমান হচ্ছে এক সেন্টিমিটার কিউব আবার এটা সমান সমান হচ্ছে এক সিসি এটুক মনে রাখতে পারলেই আমাদের মোটামুটি বলা যায় যে হচ্ছে ভলিউমের যেই সমস্যাটা থাকবে সেই সমস্যাটা আশা করা যায় আমাদের বেশ কিছুটা দূর হইতে পারবে আচ্ছা এরপর আসেন ভাই এরপর আমরা আসতেছি প্রেশার প্রেশার আচ্ছা প্রেশারের ক্ষেত্রে আমাদের কি সমস্যাটা হয় যে দেখা যাইতেছে আমাদের বলা থাকে যে এটা এত আছে এটাকে হচ্ছে গিয়ে আমাদের এত এটিএমে আনো বা হচ্ছে এত চাপ আছে এত মিলিমিটার চাপ আছে ওটাকে হচ্ছে এত টরে আনো বা হচ্ছে পিএসআইতে আনো এরকম টুকটাক সমস্যা থাকে তাহলে আসেন ভাই এইটা কীভাবে ইয়া করবো এক এটিএম সমান সমান হচ্ছে এক বার ঠিক আছে ভাই আচ্ছা এটা সমান সমান লেখা যায় একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল বা কে আবার নিউটন পার মিটার স্কোয়ারে এভাবে কনভার্ট করা যায় ঠিক আছে আচ্ছা এরপর আসেন ভাই এরপর এটাকে সমান সমান কী লেখা যায় একশো এক দশমিক তিনশো পঁচিশ কিলো প্যাস্কেল এটা লেখা যায় আবার এটাকে আবার সাতশো ষাট মিলিমিটার পারত চাপ এটা লেখা যায় এটাকে আবার কি লেখা যায় ভাইয়া ছিয়াত্তর সেন্টিমিটার পারচ্চাপ লেখা যায় না ভাইয়া আচ্ছা এরপর আসেন এটাকে টর লেখা যায় এটুক আশা করা যায় আমরা সবাই বুঝতে পারছি এটাকে আবার চোদ্দ দশমিক সাত পি পাউন্ড bar square inch এটুকে লেখা যায় আশা করা যায় এটুক আমরা সবাই বুঝতে পারছি এবং এটুক নিয়ে আমাদের আশা করা যায় আর কোনো সমস্যা হবে না আচ্ছা এটুক আশা করা যায় তোলা হইছে সবারই আসেন তাহলে আমরা হচ্ছে পরের স্লাইডতে ঢুকি আচ্ছা এরপর দেখা যাইতেছে ভাই আমাদের একটা সমস্যা থাকে মোলের সমস্যা যে আমরা হচ্ছে মোল কনভার্টটা করতে পারি না এই চ্যাপ্টারে আমাদের মোল কনভার্টটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের থেকেও আমাদের হচ্ছে পরিমাণগত রসায়নে মোলের কনভার্টটা বেশি ইম্পর্টেন্ট মোটামুটি আমরা বলা যায় যে মোলের কনভার্টটা যদি জানতে পারি আমাদের চারটা চ্যাপ্টার এইচএসসির আমাদের হচ্ছে চারটা চ্যাপ্টার শেষ হয়ে যায় চারটা চ্যাপ্টার কি কী চারটা চ্যাপ্টারের মধ্যে আছে আমাদের হচ্ছে এই যে পরিবেশ রসায়ন আছে পরিমাণগত রসায়ন আছে তারপর হচ্ছে আপনার সেকেন্ড পেপারের হচ্ছে গুণগত রসায়ন পাবেন এবং রাসায়নিক সাম্যাবস্থা এই চারটা চ্যাপ্টারের উপর মূলত এই এই কনসেপ্টটা এই মোলের কনসেপ্টটা জড়ায় আছে আচ্ছা এরপর আসেন হ্যাঁ এইখানে আমাদের হচ্ছে কয়েকটা সূত্র মুখস্থ করা লাগবে আর কি আচ্ছা এন w টু ডাব্লিউ বাই এম এটাকে লেখা যায় হচ্ছে এন বাই এনে এটাকে লেখা যায় আবার হচ্ছে ভি এস টিপি অবশ্যই এটা লিটারে থাকবে বাইশ দশমিক চার ভি এস এ টিপি এটাও থাকবে লিটারে ভ্যাম মানে এটা যদি লিটারে না থাকে ধরেন আপনার হচ্ছে দিছে কোশ্চেনে যে একশো এম আছে তো একশো এম এল থাকলে আপনি এই সূত্রে কখনোই বসাইতে পারবেন না ওটাকে আপনি হচ্ছে প্রথমে লিটারে কনভার্ট করবেন এরপর লিটারে কনভার্ট করার পরে আপনি এই সূত্রে বসাইতে পারবেন ঠিক এস টিপিতেও সেম জিনিস আচ্ছা এরপর আসেন এটা হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় আচ্ছা এরপর আসি ভাই এরপর হচ্ছে সবার চেনা সূত্র টু হচ্ছে এনআরটি পিভি ইজিক্যাল টু মানে এন ইজ টু পি ভি বাই এরপর আসেন ভাই এস ভি এল এই সূত্রটা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে লাগবে না এটা ছাড়া বাকি যতগুলো সূত্র দেখতে পারতেছি সবগুলো লাগবে এবং এই সূত্রটা আমাদের বেশি বেশি করে লাগবে ঠিক আছে ভাইয়া বোঝা গেছে আচ্ছা এরপর আসেন ধরেন আপনাকে বলে দিছে যে তিরিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে তুমি হচ্ছে মোলে কনভার্ট করো তখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব তখন আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব এই সূত্রটা তখন আমরা ব্যবহার করব কিভাবে ভাই দেখেন এখানে 30 গ্রাম কার্বন ডাই অক্সাইড কে বলছে আমাদের এত মোলে কনভার্ট করতে মানে সামথিং মোলে নিয়ে আসো আচ্ছা তখন আমরা কি করব তখন হচ্ছে n ডাব্লিউ ওয়াই এম বসাবো আচ্ছা ভাই কার্বন ডাইঅক্সাইডের ভর তো আমরা জানি এটা কত চুয়াল্লিশ তো এখানে আপনি বসান হচ্ছে তিরিশ ডিভাইডেড বাই চুয়াল্লিশ যা হবে সেটাই আমাদের অ্যান্সার আচ্ছা এরপর আসি এরপর আমা আপনাকে বলতে পারে যে এত ক কতটা উনু আছে কার্বন ডাই অক্সাইডে তিরিশ গ্রাম কার্বন ডাই অক্সাইডে মধ্যে কতটা অণু আছে আচ্ছা অণু থাকলে সেটাকে আমরা কীভাবে বের করতে পারবো এইটা সমান সমান ডাব্লিউ বাই এম সমান সমান আপনি লিখতে পারেন না ভাই এন ডিভাইডেড বাই হচ্ছে এন এন এ এটা হচ্ছে অ্যাভোগেড্র সংখ্যা তার মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি আপনি এইটার ভ্যালু জানেন এইটার ভ্যালু জানেন তিরিশ চো চুয়াল্লিশ এটার ভ্যালু জানেন তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এনের ভ্যালুটা চলে আসবে না ভাইয়া তার মানে আমরা এই থেকে এই ইয়াটা বের করতে পারি আচ্ছা এ তো গেল হচ্ছে অনুর সংখ্যা অনুর সংখ্যা কার্বন ডাইঅক্সাইডে কতটা পরমাণু আছে যদি জিজ্ঞেস করে তাইলে হচ্ছে তিন দিয়া গুণ দিয়ে দিবেন তাহলে যেটাই অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অণুর সংখ্যা সরি পরমাণুর সংখ্যা আচ্ছা এরপর আসেন ভাইয়া এস আর এস এস টিপি আর এসএটিপি এইটা হচ্ছে গিয়ে আমাদের একটু বোঝা লাগবে এস টিপির জিনিসটাই একটু আপনারা লিখে রাখতে পারেন এস টিপিতে আপনার টেম্পারেচার থাকবে জিরো ডিগ্রি সেলসিয়াস প্রেশার থাকবে এক এটিএম আর হচ্ছে ভলিউম থাকবে বাইশ দশমিক চার লিটার আর এস এটিপিতে এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যামিবিয়ান টেম্পারেচার অ্যান্ড প্রেশার এখানে আপনার টেম্পারেচার থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে দুইশো আটানব্বই ক্যালভিন আচ্ছা এরপর আসেন হচ্ছে প্রেশার প্রেশার থাকবে হচ্ছে একশো কিলোপ্যাসকেল আর ভলিউম থাকবে হচ্ছে চব্বিশ দশমিক সাত আট নয় লিটার আচ্ছা আশা করা যায় এর টুকে আমরা সবাই বুঝতে পারছি আমাদের কারো আশা করা যায় কোনো সমস্যা হবে না আচ্ছা এরপর আসি ভাইয়া এরপর আরেকটা জিনিস যেটা দেখা লাগবে সেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব ঠিক আছে গ্যাসের গতিতত্ত্ব আচ্ছা গ্যাসের গতিতত্ত্বের তিনটা সূত্র আছে একটা হচ্ছে সি এম এটার সূত্র হচ্ছে রুটোয়ার টু আর টি বাই এম সি অ্যাভারেজ এটা হচ্ছে এইট আর টি বাই পাই এম এবং সি আর এম এস এটা সমান সমান আমরা লিখতে পারি থ্রি আর টি বাই এম আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সে এখানে এমের ভ্যালুটা সবসময় কেজিতে থাকতে হবে ধরেন আপনাকে বলল যে হচ্ছে একটু পরেই আপনারা একটা কোশ্চেন দেখতে পারবেন যে অক্সিজেনের সিআরএমএস বেগ বের করতে বলছে তো অক্সিজেনের সি যখন বেগ বের করবেন তখন আপনারা এখানে সব এমের জায়গায় কি বসাবে জিরো পয়েন্ট এটা বসাইতে হবে আপনারা কখনোই এখানে বত্রিশ বসাইতে পারবেন না কারণ বত্রিশ বসাইলে ম্যাথটা আমাদের ভুল যাবে আচ্ছা এইবার আসেন আরের ভ্যালুটা আমাদের বের করতে হবে এখন আর এর ভ্যালু নিয়ে হচ্ছে অনেকের অনেক সমস্যা হয় যে আরের ভ্যালুটা কখন কি বসাবো আচ্ছা শর্টকাটে বলতেছি এখানে এটা গতির সূত্র না এনার্জির সূত্র না তার মানে হচ্ছে গিয়ে গতিবিদ্যা বা এনার্জি বা এই টাইপের যখন কিছু থাকবে তখন আরের ভ্যালু বসাবেন আপনারা হচ্ছে এইট এটা আপনারা বসাবেন আর যদি দেখা যায় যে সেখানে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারে কিছু থাকে তাহলে তখন আপনারা বসাবেন হচ্ছে 0.0821 এই ভ্যালুটা তখন আপনারা বসাবেন ঠিক আছে আচ্ছা এরপর আসেন আর এর কয়েকটা মান এমসি আসে এটা হচ্ছে আপনাদের কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট যে আর এর কয়েকটা ভ্যালু হচ্ছে আপনাদের বলবে যে এটা এটার ভ্যালু কত ক্যালোরি মিটারে এটার মানে ভ্যালু কত বা ক্যালোরিতে এটার ভ্যালু কত বা হচ্ছে সি সি এটার ভ্যালু কত বা হচ্ছে এসআই ইউনিটে ভ্যালু কত এরকম কয়েকটা ভ্যালু আপনাদের জিজ্ঞেস করতে পারে তো তখন আপনারা কী লিখবেন এইট পয়েন্ট এটা হচ্ছে গিয়া কত এটা আমরা সিজিএসএ লিখছি সরি এটা আমরা এসআই ইউনিটে লিখছি এটা হচ্ছে জুল পার মোল পার ক্যালভিন আচ্ছা এরপর এটা যদি হচ্ছে আপনারা সিজিএসএ লেখেন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পার মোল পার ক্যালভিন সিজিএস আচ্ছা এরপর আসেন ভাইয়া এটা যদি আমাদের লিটার অ্যাটমসফিয়ারে থাকে তখন আমরা কী লিখবো জিরো লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন আচ্ছা এরপর এইটা বেশি এমসিকিউতে আসে যে এটা ক্যালোরিতে কত আচ্ছা এটা লিখবেন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন ক্যালোরি পার মোল পার ক্যালভিন ঠিক আছে ভাইয়া এটুক পর্যন্ত আমাদের বোঝা গেছে আচ্ছা এরপর আশা করা যায় আর কোনো সমস্যা থাকার কথা না এরপর আসেন ভাইয়া আমরা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সমাধান করা শুরু করি আচ্ছা এরপর দেখেন আপনাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অনুর আর এম এস বেগ কত আচ্ছা এখানে কি সূত্র বসাবেন এখানে একটাই সূত্র আছে সি আর এম এস এখানে কি বসাবেন থ্রি আর টি বাই এম আচ্ছা এখানে অক্সিজেন অনুর কথা বলা হয়েছে তার মানে অক্সিজেন অনুর আমরা কি জানি যে অক্সিজেন অনুর মোলার ভর কত হবে এটা অবশ্যই কেজিতে বসাইতে হবে কেজিতে বসানোর জন্য কি করতে হবে জিরো পয়েন্ট বসাইতে হবে এক হাজার দ্বারা ভাগ করা হয়েছে আচ্ছা আরের ভ্যালু কত বসাইতে হবে ভাইয়া এর ভ্যালু বসাইতে হবে এইট আর টেম্পারেচার কত টেম্পারেচার বলছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে হচ্ছে তিনশো ক্যালফিন এটা বসাইলেভেয়া দেখতে পারবেন যে আপনার অ্যান্সার আসছে চারশো তিরাশি দশমিক সিক্স টু মিটার পার সেকেন্ড আচ্ছা এর পরেরটায় আসি এর পরেরটায় আসার পরে দেখেন যে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো দুই কিলো প্যাসকেল চাপে দুশো পাঁচ মিলি লিটার মিথেনের গ্যাসের ভর কত আচ্ছা এটা আমরা কীভাবে বের করব এটা আমাদের আগের সূত্র পিভিজিক্যাল টু হচ্ছে এনআরটি আচ্ছা পিভি ইজিক্যাল টু হচ্ছে NRT আচ্ছা ভাইয়া একটু আগে ভাইয়া আমরা একটা মলের ধারণা দেখলাম না এখানে মলের ধারণা ভাইয়া এইটা দেখছি না যে হচ্ছে পিভি বাই আরটি এন ইজিক্যাল টু পিভি বাই আর আচ্ছা এন ইজিক্যাল টু পিভি বাই আরটি দেখা হয়েছে সাথে সাথে ডাব্লিউবাই এমও দেখা হয়েছে না এখন দেখেন তো ভাইয়া এইখানের সাথে এইটার কোনো মিল খুঁজে পান নাকি বলছে একশো দুই কিলো প্যাসকেল দুইশো পাঁচ মিলিলিটার তাহলে ভাইয়া সবগুলা ডাটা যদি আপনি এক্সট্র্যাক্ট করেন তাইলে ভাইয়া দেখতে পারবেন যে পিভি বাই আর একটা ডাটা পাইতেছেন আপনারা তাইলে পিভি বাই আর যদি ডাটাটা পান তখন এখান থেকে আপনারা বাকি কাজ এক্সট্রাক্ট করলে বাকি সমস্যার সমাধান হয়ে যাইতেছে না এখানে ডাব্লিউ বাই এম বসাবেন ঠিক আছে এখানে এন ইজিক টু লেখেন পিভি বাই হচ্ছে আর এটা হচ্ছে ডাব্লিউ বাই এম পিভি বাই হচ্ছে আর টি আচ্ছা ডাব্লিউ সমান সমান কি লেখা যায় এম পিভি বাই হচ্ছে লেখা যায় না ভাইয়া আচ্ছা এখানে এম মানে সরি এম ডিভাইডেড বাই হচ্ছে এটা লিখলে আপনারা সবগুলা যদি ডাটা বসান তাহলে ডাটা বসাইলে আপনারা এটার একটা ভ্যালু পেয়ে যাবেন এটার ভ্যালুটা এই যে ক্যালকুলেশন এখানে করে দেওয়া আছে এটার ভ্যালুটা হবে এক নাম্বারটা এত গ্রাম যেহেতু আমার হচ্ছে ভর চাইছে তার মানে হচ্ছে আমরা গ্রামটা বের করে ফেলতে পারছি আচ্ছা এরপর আসেন বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র কোন সমীকরণ পাওয়া যায় আচ্ছা এই জিনিসটা আপনাদের একটু দেখানো হয়নি আসেন আমরা একটু দেখি বয়লার চার্লসের সূত্র আচ্ছা প্রথমে আসেন বয়লের সূত্র বয়লের সূত্রে আপনারা হচ্ছে পাবেন ফি সমানুপাতিক হচ্ছে ওয়ান বাই পি এই জিনিসটা আপনারা পাইতেছেন আচ্ছা এরপর এখানে মাঝে মধ্যে এই সূত্রটাতে বলে যে এখানে কোনটা কনস্ট্যান্ট থাকে এখানে হচ্ছে মোল সংখ্যা আর টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট এটা একটু জানা রাখতে হবে আমাদের আচ্ছা এইটার আরও এমসিকিউতে আপনারা হচ্ছে যদি ঢাকা ইউনিভার্সিটি বা হচ্ছে গিয়া বিভিন্ন ধরনের হচ্ছে এমসিকিউ কিউ যেগুলো পরীক্ষা হয় সেগুলোর হচ্ছে যদি আপনারা ইয়া দেখতে পারেন কোশ্চেন ব্যাংক দেখেন তাহলে দেখবেন হচ্ছে এখানে একটা গ্রাফ থাকে এবং বলে যে এই গ্রাফের প্রকৃতি কী এই গ্রাফটা কি ধরনের গ্রাফ তো এরকম একটা গ্রাফ আপনাকে দিয়ে দিবে এবং বলবে যে এই গ্রাফটা কি গ্রাফ তো এইটার হচ্ছে আইসো থার্মাল গ্রাফ এবং এই গ্রাফটার শেপ কীরকম এই এরকম জিজ্ঞেস করবে যে এই গ্রাফটার শেপ কেরকম তখন হচ্ছে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত মানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপার গ্রাফটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত এবার আসেন ভাইয়া চার্লসের সূত্রটা দেখি আমরা শর্টকাটে চার্লস ল চার্লসের সূত্রে কি বলছে আয়তন সমানুপাতিক হচ্ছে তাপমাত্রা তার মানে হচ্ছে ভি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ভি টু বাই টি টু এখানে কারা কারা কনস্ট্যান্ট এখানে হচ্ছে মূল এবং হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট আমাদের আচ্ছা এরপর আসেন ব্রয়লার চার্লসের সমন্বিত সূত্র আচ্ছা বয়লার চার্লসের সমন্বিত সূত্র এই সূত্রটা মনে রাখেন পি ওয়ান ভি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পি টু ভি টু বাই হচ্ছে টি টু এই সূত্রটা আপনাদের একটু মনে রাখা লাগবে এই সূত্রটা কেন মনে রাখা লাগবে আমি যখন সিতে পড়তাম তখন আমরা আমি করতাম কি জাস্ট এই সূত্রটা মনে রাখতাম এরপর হচ্ছে অন্তত ম্যাথে সমস্যা হইতো না আর কি যে ম্যাথগুলো যখন আমরা সলভ করতাম তখন ম্যাথে আমাদের সমস্যা হইতো না কিভাবে ধরেন আপনার হচ্ছে প্রেশার কোনো জায়গায় হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট বলছে তখন আপনি কি বসাবেন এখানে ভি এর ভ্যালু বসাবেন টি এর ভ্যালু বসাবেন মানে প্রেশারটাকে শূন্য ধরে ফেলবেন শূন্য না এক ধরেন শূন্য ধরলে আবার অনেকে হচ্ছে গিয়ে এখানে শূন্য বসাই দিতে পারে আচ্ছা এখানে হচ্ছে এক ধরেন তাহলে হচ্ছে এখানে এক এখানে এক তার মানে হচ্ছে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ভি টু বাই টি টু তার মানে হচ্ছে আপনি পেয়ে যেতেছেন চার্লসের সূত্র আচ্ছা এরপর ধরেন আপনার টেম্পারেচার কোনো জায়গায় কনস্ট্যান্ট তার মানে হচ্ছে এখানে টি ওয়ান ওয়ান আর হচ্ছে টি টু ওয়ান তার মানে হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পি টু ভি টু এটা পায়ে যেতেছেন ভাই আবার আপনি বয়লের সূত্র কোনো জায়গায় ধরেন ভাই আপনার ভলিউম কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট হলে আপনি কি সূত্র পেয়ে যেতেছেন পি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পি টু বাই টি টু এই সূত্রটা ভাই চেনা চেনা লাগে এই সূত্রটা ভাই গেলুসাকের সূত্র আচ্ছা তার মানে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের যতটুকু জানার দরকার আমরা জানতে পারতেছি এইখান থেকে আমাদের টুকটাক যতগুলা ম্যাথ প্রবলেম হবে এখান থেকে আমরা মোটামুটি সলভ করতে পারবো তারপর এইখানে এই বয়লার চালসের সমন্বিত সূত্রে কে কনস্ট্যান্ট মোল সংখ্যা কনস্ট্যান্ট এখানে কে কনস্ট্যান্ট এখানে হচ্ছে মোল আর কি কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট তো এইগুলো টুকটাক আপনারা হচ্ছে যদি দেখেন মানে এটুক টুকটাক অ্যানালাইসিস করতে পারলেই আপনাদের মোটামুটি হয়ে যাবে আচ্ছা এরপর বলছে বয়লার চার্লসের সমন্বিত সূত্র কোন সমীকরণ থেকে পাওয়া যায় আচ্ছা দেখেন ভাইয়া পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পি টু ভি টু বাই টি টু এটা আছে না আচ্ছা দেখেন এটা কতবার আসছে পরীক্ষায় তিনবার এটা হচ্ছে আপনাদের কৃষি পরীক্ষায় আসছিল আচ্ছা এরপর বলা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক হলো আচ্ছা স্থির চাপে কোনো গ্যাসের আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আয়তন আর তাপমাত্রার সম্পর্ক আমরা কোথেকে পাই আয়তন আর তাপমাত্রার সম্পর্ক একটু আগেই আমরা দেখলাম না ভাইয়া আয়তন আর তাপমাত্রা তার মানে কার সূত্র চার্লসের সূত্র আচ্ছা এরপরে আসেন ভাইয়া পরের স্লাইডে আসি আচ্ছা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এক এটিএম চাপে এক কেজি জলীয় বাষ্পের আয়তন কত আচ্ছা এটা আমরা কীভাবে বের করবো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলছে আমাদের বলছে কত এক এটিএম এক এটিএম চাপে এক কেজি জলীয় বাষ্পের আয়তন কত আচ্ছা এইটা আমরা এভাবে বের করতে পারি না ভাইয়া আচ্ছা দেখেন এটা কিন্তু আমাদের টেকনিক্যালি সলভ করেই দেওয়া আছে যে এক এটিএম চাপে এক কেজি এক কেজি মানে হচ্ছে গিয়ে এক হাজার মানে এক লিটার এক লিটার মানে হচ্ছে এটা এটা আমাদের কোনো সূত্রের দরকার হয়নি এরপর আসেন ভাই পরের কোয়েশ্চেনটা নির্দিষ্ট চাপে একটি আদর্শ গ্যাস দুইশো মিলিলিটার ও জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হলে আয়তন কত গুণ হবে আচ্ছা এখানে আছে কি দুইশো মিলিলিটার এখানে আপনার টেম্পারেচার বলছে এক জায়গায় বলছে দুইশো তিয়াত্তর আর এক জায়গায় বলছে তিনশো তিয়াত্তর ঠিক আছে আচ্ছা দুইশো তিয়াত্তর বলছে এক জায়গায় তিনশো তিয়াত্তর বলছে তার মানে হচ্ছে কত গুণ বলা লাগবে তার মানে কত গুণ হইলে ভাইয়া তিনশো তিয়াত্তর ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর করলেই আমরা কত গুণ হয় সেটা পাওয়া যেতেছি আমার অ্যান্সার হবে এটা আচ্ছা এরপর আসেন পাঁচ লিটার বেলুনকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে উত্তপ্ত করা হলে নতুন আয়তন কত হবে আগের মতো এখানে হচ্ছে কার সূত্র ব্যবহার করা হবে চার্লসের সূত্র ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ভি টু বাই টি টু এখানে আপনারা হচ্ছে ভি ওয়ানের জায়গায় হচ্ছে পাঁচ লিটার দিতে পারেন তারপর হচ্ছে টেম্পারেচার কত বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে এখানে বসাবেন দুশো আটানব্বই আর এটা আমাদের হচ্ছে বের করা লাগবে এটা আমার বের করা লাগবে এরপর কত বলছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তার মানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ইয়ে বসাবেন তিনশো হবে পঞ্চাশ যোগ কিভাবে হবে এই যে তিনশো আচ্ছা এইখানে ক্যালকুলেশন করলে আপনারা দেখতে পাইতেছেন যে এটার অ্যান্সার হবে ফাইভ লিটার আচ্ছা কোনটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত আচ্ছা গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত এখানে গ্যাসের গতিতত্ত্বে আপনাদের একটা সূত্র পড়ানোর দরকার ছিল যে এটা গ্যাসের গতিতত্ত্বের হচ্ছে সূত্র বলা হয় বা হচ্ছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ বলা হয় এটাকে বলা হয় কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ এটা একটু লিখা রাখে এটা এভাবেও আসতে পারে বা বলতে পারে আদর্শ গ্যাসের গতিও সমীকরণ ঠিক আছে ভাই এটাকে বলা হয় আরেকটা ভাষায় বলা হয় আদর্শ গ্যাসের গতিও সমীকরণ পরম শূন্য তাপমাত্রায় নিচের কোনটি সত্য হয় গ্যাসের আয়তন শূন্য হয় গ্যাসের আয়তন হচ্ছে দুইশো তিয়াত্তর মিলিলিটার হয় তারপর গ্যাসের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে সবগুলো সত্য এটাও ঘটে না এটাও ঘটে না তাহলে সবগুলো সত্য হলো কীভাবে গ্যাসের আয়তন হয় শূন্য আচ্ছা এরপর আসি একটি গ্যাসের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর ফলে এর চাপ অপরিবর্তিত থেকে আয়তন দ্বিগুণ হয় গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পেলো আচ্ছা এখানে দেখেন ভাই আমাদের কি করা লাগবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বলছে তারপর হচ্ছে চাপ অপরিবর্তিত রেখে তার মানে হচ্ছে আপনি ইয়ার সূত্র কি বলে ব্রয়লার চালসের সমন্বিত সূত্রটা দেখতে পারেন পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে পি টু ভি টু বাই টি টু তার মানে ওইখান থেকে হচ্ছে পিটা আলাদা করে দেন তার মানে হচ্ছে চার্লসের সূত্র আসতেছে ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ভি টু বাই টি টু ওখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এখন অনেকে ঘাবড়াইতে পারে যে ভাইয়া এত বড় বড় সমীকরণ বা এত ক্যালকুলেশন আমরা কিভাবে করব আচ্ছা ভাই দেখেন এই যতগুলা কোশ্চেন আসছে সবগুলাই কিন্তু আপনাদের কৃষি গুচ্ছ হওয়ার আগে মানে এগ্রিকালচার গুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা হয় এগুলো হওয়ার আগে হয়েছে যার কারণে এগুলোর সময় ক্যালকুলেটার অ্যালাউ ছিল আর কি বেশ কিছু জায়গায় ক্যালকুলেটার অ্যালাউ ছিল আপনাদের যখন কোশ্চেনগুলো দেওয়া হবে বা আপনাদের দেখেন মানে আপনাদের টাইমের যতগুলো কোশ্চেন দেখবেন দেখবেন হচ্ছে টুকটাক আপনাদের স্ট্যান্ডার্ডে বা হচ্ছে ক্যালকুলেশন করা লাগলেও ওটা হচ্ছে মানে এদিক ওদিক করে ক্যালকুলেশনটা করা যায় মানে ক্যালকুলেশন আপনারা যদি টুকটাক মানে মুখে মুখে করতে পারেন তাহলে দেখা যেতেছে যে আপনাদের টোটালি হয়ে যেতেছে আচ্ছা এরপর আসেন পরের সাইডটা আসি এরপর দেখেন তাপমাত্রা স্থির রেখে টু পয়েন্ট সিক্স থ্রি এটিএম চাপে পনেরোশো বিশ মিলিলিটার আয়তনের বিশিষ্ট গ্যাসের প্রমাণ চাপে আনা হলে উহার আয়তন কত আচ্ছা এখন দেখেন ভাইয়া এখানে হচ্ছে আপনার টেম্পার ইয়া বলে দিছে চাপ একটা বলে দিছে আর একটা আয়তন বলে দিছে প্রমাণ প্রমাণ চাপ চাপ মানে কত এক এটিএম না ভাইয়া তাহলে উহার আয়তন বের করতে বলছে তার মানে আপনাকে হচ্ছে ওয়ানের ভ্যালু বের করতে বলছে ওয়ানের ভ্যালু দেয়া আছে পিটুয়ের ভ্যালু এর ভ্যালুও দেয়া আছে v1 এর ভ্যালু দেয়া আছে v2 এর ভ্যালুটা আপনাকে বের করতে বলছে তার মানে সূত্রে বসান भैया p1 v1 হচ্ছে p2 v2 তার মানে এখান থেকে p2 সমান সমান পাওয়া যাবেন হচ্ছে p1 v1 হচ্ছে v2 সরি সরি এখানে আয়তনটা বের করতে বলছে p1 v1 হচ্ছে p2 টু তার মানে হচ্ছে V2 টু হচ্ছে P1 V1 ভি ওয়ান হচ্ছে পি এখানে আপনারা ভ্যালুগুলা বসান ভ্যালুগুলা বসাইলে এটার অ্যান্সার চলে আসবে আসবে হচ্ছে থ্রি লিটার বা হচ্ছে তিনশো সরি তিন মিলিলিটার আচ্ছা এরপর আসেন একটি তরলভূত গ্যাসের তাপমাত্রা পাঁচ ক্যালভিনে আছে এটাকে হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত আচ্ছা এখন এখানে হচ্ছে গ্যাসের তাপমাত্রা কত আছে পাঁচ ক্যালভিনে আছে আচ্ছা পাঁচ ক্যালভিন মানে কত আমরা হচ্ছে জানি হইতেছে এক ডিগ্রি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন আচ্ছা ভাই এখানে কি বলছে আমাকে হচ্ছে পাঁচ ক্যালভিনে আছে তাহলে এখান থেকে পাঁচ বিয়োগ করলে আপনার হচ্ছে সেলসিয়াসের জিনিসটা চলে আসবে না তার মানে দুইশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এরপর আসেন ভাইয়া সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট ফাইভ টু চাপে পনেরো গ্রাম নাইট্রোজেনের আয়তন কত এটা ভাইয়া আমাদের একটু আগেই আমাদের পড়ানো হয়েছে এন ইজিক্যালটু হচ্ছে পিভি বাই আরটি যে কোনো আদর্শ গ্যাসের সমীকরণে যখন আপনি লিখবেন তখন আপনি ডিরেক্ট এই সূত্রটা ব্যবহার করতে পারবেন মানে হচ্ছে ডিরেক্ট বলতে কি ধরেন আপনার হচ্ছে গিয়া কোনো সমস্যা হইতেছে তো আপনি বুঝতেছেন না কোন সূত্রটা ব্যবহার করতে হবে আপনি দেখতে পারলেন এটা হচ্ছে আদর্শ গ্যাস তার মানে আপনি তখন ডিরেক্ট এটা বসাই দিবেন এরপর যদি ক্যালকুলেশন না মিলে দেন আপনি অন্য চিন্তা করবেন কিন্তু প্রথমত দেখা যায় যে সবগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য ঠিক আছে আচ্ছা তাহলে এইখান থেকে হচ্ছে আপনি যদি হচ্ছে ভ্যালুগুলো বসায় দেন তাহলে এখানে ভ্যালুটা চলে আসবে সেটা আসবে হচ্ছে পঁচিশ দশমিক শূন্য পাঁচ লিটার আচ্ছা এরপর গ্রামের ব্যাপন সূত্র অনুসারে হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক কারণ গ্রামের ইয়াটা কি পড়ছি গ্রামের ব্যাপন সূত্রটা আচ্ছা গ্রামের ব্যাপন সূত্রটা আমরা একটু দেখে আসি গ্রামের ব্যাপনের কয়েকটা সূত্র আছে সেটা হচ্ছে আর ওয়ান বাই আর টু ইজিক্যাল টু হচ্ছে এটা কি লেখা যায় ভি ওয়ান বাই ভি টু এই সূত্রটা লিখা রাখেন সরি টি ওয়ান বাই টি টু ইজিক্যাল টু হচ্ছে রুট সরি টি টু বাই টি ওয়ান রুট ডি টু বাই ডি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে রুট এম টু বাই হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র আচ্ছা এর পরেরটাতে আমরা দেখি তো গ্রাহামের ব্যাপন সূত্র তার মানে হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক দেখছি না আমরা গ্যাসটার ঘনত্বের ঘনত্ব এই যে ঘনত্ব বর্গমূলের ব্যস্তানুপাতিক না তাহলে আমরা ওইটাই হচ্ছে কারেক্ট করলাম আচ্ছা এরপর আসেন ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত গ্যাসটির হচ্ছে আণবিক ভর কত তার মানে আমরা কোন সূত্র ব্যবহার করব সি এর সূত্র ব্যবহার করব সিআরএমএস এর সূত্র মানে কি সি আর রুট ওভার পাই হচ্ছে এম আপনাকে এই ভ্যালুটা আপনাকে বলে দিসে কোশ্চেনে এখানে আচ্ছা গ্যাসটির আণবিক ভর কত তো এখানে বাকিগুলো বসাইতে পারবেন না ভাইয়া জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাসের ইয়া আনবিক ভর তার মানে হচ্ছে আপনার এটা কেজিতে বের হবে এটা আপনারা যখন ক্যালকুলেশন করবে তখন কেজিতে বের হবে তাহলে বাকি ফার্দার ক্যালকুলেশনগুলো আপনারা একটু করে নিন তার মানে এটা হবে আটাইশ আচ্ছা এরপর প্রমাণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাইশ চাপের পরিবর্তন না ঘটলে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ঘনত্ব কত হবে আচ্ছা এটাতে আমরা কি সূত্র ব্যবহার করতে পারি হ্যাঁ প্রমাণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব হচ্ছে এত বলে দিছে এবং চাপের কোনো পরিবর্তন না করলে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব কত হবে আমরা আবার চলে যাই হচ্ছে গিয়ে আমাদের ওই মলের সূত্রগুলাতে ওখানে ভাই দেখেন যে ঘনত্ব ঘনত্ব মানে কি ঘনত্ব ওইটাকে ওই সূত্রটাকে একটু ডেরিভেটিভ করা লাগবে একটু ডেরিভেটিভ করলে ঘনত্বটা চলে আসবে ঘনত্বটা কীভাবে আসবে পিভি ইজিক্যাল টু হচ্ছে এনআরটি আচ্ছা এন ইজিক্যাল টু হচ্ছে পিভি বাই আর এরপর এটা সমান সমান লেখা যায় না ভাই ডাব্লিউ বাই এ টু হচ্ছে পিভি বাই আর টি এটুক পর্যন্ত কি লেখা যায় আমরা লিখতে পারি আচ্ছা এটুক পর্যন্ত যদি আমরা লিখতে পারি এরপর এখান থেকে আমরা ওই ইয়াটা বের করে আমরা ঘনত্বটা বের করতে পারবো ঘনত্বটা বের করলে আমরা এই আমাদের যাবতীয় যতগুলো ডাটা আছে এগুলো বসাই দিতে পারলেই আমার অ্যান্সার চলে আসবে এই অ্যান্সারটা ক্যালকুলেশনটা আপনারা করে নিন এটা হচ্ছে একুশ দশমিক ওয়ান ফাইভ হবে আচ্ছা এরপর গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব প্রকাশ করে কোন সূত্র আচ্ছা গ্যাসের আয়তনের উপরে চাপের প্রভাব আয়তন আর চাপের প্রভাবের কথা বলছে তার মানে কোন সূত্রটা হবে এটা অবশ্যই বয়লের সূত্র না ভ্যা কারণ আমরা দেখছিলাম এখানে বয়লের সূত্র যখন আমরা কথা বলছিলাম বয়লের সূত্র নিয়ে তখন বলছিলাম আয়তন আর হচ্ছে চাপের চাপের একটা সম্পর্ক সম্পর্ক আছে আয়তন আর থাকলে অবশ্যই কোন সূত্র হবে বয়লের সূত্র হবে আচ্ছা এরপর বলছে কোন গ্যাসটি কোনটি গ্যাসের সমন্বিত সূত্র আচ্ছা গ্যাসের সমন্বিত সূত্র এখানে ভে এইটা হবে মানে এটা একটু স্লাইডে ভুল আসছে এটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টি টু আচ্ছা সমন্বিত সূত্র আচ্ছা আদর্শ গ্যাস সরি আদর্শ চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস আদর্শ চাপ মানে হচ্ছে এক এটিএম চাপ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব এত বলছে এত মিলিমিটার চাপে এর ঘনত্ব কত আচ্ছা এই কোশ্চেনটাতে একটু সমস্যা আছে আমরা এই কোশ্চেনটা একটু ডাটা হচ্ছে স্কিপ আছে আমরা পরের কোশ্চেনটাই যাই আচ্ছা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতশো মিলিমিটার চাপে তিনশো মিলিমিটার কোনো গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম বলছে গ্যাসটির আণবিক ভর কত কোন সূত্র বসাবো ভাইয়া এন ইজিক্যাল টু পিভি বাই আর দেখেন তো ভাইয়া এখানে বলছে মিলিমিটার চাপ বসায় দিতে পারবো আচ্ছা এরপর বলছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচারের জায়গায় বসায় দিই এত মিলিমিটার মিলিলিটার আয়তন আছে আচ্ছা এত গ্রাম ভর তার মানে ভরের জায়গায় আমরা কি করবো ডাব্লিউ বাই এম বসায় দিব তার মানে এখানে ডাব্লিউর ভ্যালু বসাই দিলাম শুধুমাত্র আমি কার ভ্যালুটা জানি না শুধুমাত্র আমি এমের ভ্যালুটা আমার আননোন ঠিক আছে ভাইয়া এরপর আমরা হচ্ছে ফার্দার ক্যালকুলেশন করলে আমরা বাকি ডাটাটা পেয়ে যাব এটা আসবে হচ্ছে চুয়াল্লিশ দশমিক তিন ক্যালকুলেশনগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করার অভ্যাসটা করা লাগবে এই কারণে আমি দেখা যেতেছে আমি সূত্রগুলো ধরাই দিতেছি বা হচ্ছে সূত্রের যতগুলো মানে যেভাবে মডিফাই করা লাগে যেমন মডিফাইগুলো আমি করে দিতেছি এরপরে যেই ডাটাগুলো বসাবেন ভাইয়া ডাটাগুলো হচ্ছে আপনারা একটু নিজেরা নিজে প্র্যাকটিস করে আপনারা যদি বসাতে পারেন এটা খুবই ভালো হয় আচ্ছা এরপর ব্রয়লের সূত্রের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক আচ্ছা এরপর দেখেন ব্রয়লের সূত্রের ক্ষেত্রে সরি ভি সমানুপাতিক হচ্ছে আমরা কি জানি ওয়ান বাই পি জানি না ভাইয়া আচ্ছা এইখানে কে কনস্ট্যান্ট এখানে বলছে কনস্ট্যান্ট আচ্ছা এখানে দেখেন তো ভাইয়া একমাত্র টেম্পারেচার কনস্ট্যান্ট না পিও কনস্ট্যান্ট না ভিও কনস্ট্যান্ট না একমাত্র টেম্পারেচার কনস্ট্যান্ট না তার মানে হচ্ছে অ্যানসার হবে সি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ একটু আগেই আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করছিলাম এটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতিও সমীকরণ আচ্ছা এরপর আসেন ভাই এরপর পাঁচশো ছাব্বিশ এটিএম চাপে এবং সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো উনষাট গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত আচ্ছা আমরা একটু আগে যেই ম্যাথটা করছি এখন ঠিক সেম কাজটা করব। এখানে হচ্ছে পিভি ইজিক্যাল টু হচ্ছে এন আর টি আচ্ছা এখানে এন ইজিক্যাল টু লেখা যায় হচ্ছে পিভি বাই আর টি আচ্ছা এখান থেকে ডাব্লিউ বাই এম লেখা যায় ইজিক্যাল টু হচ্ছে পিভি বাই আর টি আচ্ছা ভাই দেয় কিন্তু সবগুলা ডাটাতে আসে না আপনি এখান থেকে হচ্ছে চাপ পাইতেছেন টেম্পারেচার পাইতেছেন ওখানে হচ্ছে গিয়ে ওয়েটটা পাইতেছেন তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস তার মানে হচ্ছে মোলার ভট্টাও পাইতেছেন আপনার জানা লাগবে হচ্ছে আয়তন কত তো ক্যালকুলেশন করলে আপনারা আয়তনটা পায়ে যেতেছেন এটা হবে পঁচিশ লিটার আচ্ছা এরপর বলছে যে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে একুশ এখন এখানে হচ্ছে গিয়া কয়েকটা তথ্য আপনাদের এক্সট্রা দেয়া আছে যেমন এগুলো আপনারা একটু মাথায় রাখবেন যে নাইট্রোজেন আছে হচ্ছে আটাত্তর অক্সিজেন আছে হচ্ছে একুশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আচ্ছা এরপর বজ্রবৃষ্টির সময় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন কোন অক্সাইড তৈরি হয় আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে এই জায়গাটা এটা হবে না এটা হবে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আসেন বিক্রিয়াটা একটু দেখি বজ্রপাত যখন হয় নাইট্রোজেন বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেন হচ্ছে মুক্তভাবে শান্তিতে থাকে এখন নাইট্রোজেন সহজে বিক্রিয়া করে না নাইট্রোজেন নিরপেক্ষ বা হচ্ছে আমরা যেগুলোকে বলি হচ্ছে নিরপেক্ষ গ্যাস বা হচ্ছে কি বলবো নিউট্রাল গ্যাস যেগুলোকে বলি হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন এগুলো যারা বলি এদের পরে যারা আছে নিষ্ক্রিয় মৌলের পরে যার অবস্থান সে হইতেছে নাইট্রোজেন নাইট্রোজেন খুবই শান্তিপ্রিয় নাইট্রোজেন কারোর সাথে হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না আচ্ছা এখন এখানে অনেক প্রেশার মানে হিট দেওয়া হয় প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে ঠিক আছে আচ্ছা আমার এখানে একটু ইয়ে হয়েছে প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস যখন থাকে তখন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় টু এনও উৎপন্ন হয় এই টু এনও ফার্দার হচ্ছে অক্সিজেনের সাথে রিয়াকশন করা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে এটা হবে এনো টু আচ্ছা এরপর আসেন কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এখানে অ্যাসিড বৃষ্টি হবে এইটা হবে সালফার ডাইঅক্সাইড ঠিক আছে ভাই মানে এটা হচ্ছে ইয়ে এই অপশনগুলো এখানে কপি পেস্ট হয়ে গেছে তো ভুলবশত তো যার কারণে হচ্ছে একটু সমস্যা হয়েছে আচ্ছা কোনটি গ্রিন হাউস গ্যাস অবশ্যই আমরা জানি হচ্ছে মিথেন হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস আচ্ছা এরপরে আসি বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন উপাদানটি ক্রিয়াশীল হয় অবশ্যই এখানে হবে নাইট্রোজেন আচ্ছা বায়ুতে নিচের কোনটির আধিক্যর কারণে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন হয় এখানে সালফার ডাইঅক্সাইডও আছে নাইট্রাস অক্সাইড সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড মানে হচ্ছে সবগুলার জন্য সালফারের কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ এটা হচ্ছে কী হবে ভ্য সালফার ডাইঅক্সাইড একই কোশ্চেন কিন্তু হ্যাঁ দেখেন সতেরোতে আসছে চোদ্দোতে আসছে বারোতে আসছে তেরো চোদ্দোতে আসছে মানে একই কোশ্চেন রিপিট হইতেছে ঠিক আছে সুতরাং এই কয়েকটা জিনিস যেগুলো পড়ানো হইতেছে বা যেই সব কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করা হইতেছে এগুলা টুকটাক করে যদি নিজেরা একটু দেখতে থাকেন তাহলে আশা করা যায় যে আমরা ভালো করতে পারবো আচ্ছা বৃষ্টির পানিতে পিএইচের মান কত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্সের কম হতে হবে কারণ কি ফাইভ পয়েন্ট সিক্সের কম হলেও হচ্ছে ওটা অ্যাসিড বৃষ্টি টুকটাক বলা যায় মানে হচ্ছে গায়ে হয় আর কি কিন্তু যদি হচ্ছে ভাইয়া দেখেন সাতের কম হলে এটা অ্যাসিড বৃষ্টিই না কিন্তু ফোর পয়েন্ট টুয়ের কম যদি হয় তাইলে ভাই এটা আর মানে সাংঘাতিক অবস্থা এখানে আপনি আর হাঁটতে পারবেন না বা হচ্ছে আপনার যদি কৃষি জমি টমি থাকে বা হচ্ছে গিয়া কোনো ইয়া থাকে তাহলে একেবারে সাথে সাথে শেষ হয়ে যাবে আচ্ছা পানির সাথে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড আর হচ্ছে গিয়ে এটার বিক্রিয়াতে পানির ভূমিকা কী পানির ভূমিকা হচ্ছে সে এখানে অ্যাসিড হিসেবে কাজ করে এই আলোচনাটা আমরা একটু পরে আবার আসতেছি আচ্ছা ভাই এরপর আসেন খাদ্য লবণ ও বরফ মিশ্রণে তাপমাত্রা কত হবে এটা হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা বিশুদ্ধ পানিতে পানির বিশুদ্ধতা পরিমাণের মানদণ্ড কোনটা আচ্ছা পানির বিশুদ্ধতা মানদণ্ড হচ্ছে বেশ কয়েকটা আছে এখানে হচ্ছে আছে হইতেছে মানদণ্ড নয় কোনটি এটা হচ্ছে এস ডি এস আচ্ছা এবার আসেন পানির বিশুদ্ধতার মানদণ্ড আচ্ছা এখানে আমাদের কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে পিএইচ লাগবে তারপর হচ্ছে ডুও লাগবে আরেকটা জিনিস আছে হার্ডনেস মানে হচ্ছে খরতা বিওডি সিওডি আর হচ্ছে টিডিএস এই কয়েকটার ভ্যালুটা আপনারা যদি একটু মুখস্থ রাখতে পারেন তাহলে ভালো হয় এটা ভ্যালুগুলো মুখস্থ করারও আপনাদের একটা শর্টকাট মানে শর্টকাট বলতে কি এটা একটু মনে রেখা হচ্ছে মুখস্থ করা লাগবে মিলিগ্রাম পার লিটার আচ্ছা এটা ভাইয়া মিলিগ্রাম পার পাঁচশো না তাইলে এটাও লিখা দেন পাঁচশো মিলিগ্রাম পার লিটার ঠিক আছে ভাইয়া আচ্ছা এরপর পিএইচ পিএইচ হচ্ছে আদর্শ পিএইচ কত সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ এটাই আদর্শ রেট না এটা একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে আচ্ছা এরপর আসেন ডিউ ওয়ান থেকে ফোর পর্যন্ত যদি হয় পার্টস পার মিলিয়ন এটুক পর্যন্ত যদি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি যে আদর্শ ফরমেশনে আছে আচ্ছা এরপর আসেন ভাই এরপর হচ্ছে কে কে আছে বিওডি আছে পিওডি হচ্ছে এক থেকে তিন বিওডি আছে এক থেকে তিন পার্টস পার মিলিয়ন আচ্ছা সিওডি আছে হচ্ছে ফোর পার্টস পার মিলিয়ন ঠিক আছে ভাই আচ্ছা এখানে ও একটা হয়ে গেছে এটা হচ্ছে চার থেকে ছয় হবে ভাইয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আসেন ভাইয়া আহ বরফের সংকেত কোনটা বরফের সংকেত হবে ডি এইচ টু ও এন আচ্ছা আদর্শ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিসীমা কত একটু আগেই ভাইয়া আমরা হচ্ছে লিখছি চার থেকে আট আচ্ছা এইটা কয়েকটা ইয়াতে ভ্যারি করে একটু এই যে আমরা যেমন হচ্ছে এখানে হচ্ছে ডিজলভ অক্সিজেন এই যে অক্সিজেনের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ এই যে ডুও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন ঠিক আছে ভাইয়া আচ্ছা এখানে চার থেকে ছয় এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম কেসে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় কোনো কোনো বইয়ে আবার হচ্ছে চার থেকে আট লেখা আছে। আচ্ছা পার্স পার মিলিয়ন যেটা মিলিগ্রাম পার লিটার একই জিনিস আচ্ছা এরপর আসি কোন গ্যাসটিকে হচ্ছে ঘাতক বলা হয় কার্বন মনোক্সাইড আরেকটা জিনিস মনে রাখতে হবে কার্বন মনোক্সাইডের ব্যাপারে যে যখন হচ্ছে বায়ুতে যদি দেখা যাইতেছে যে কোনো জিনিস মানে দহন হইতেছে না তখন হচ্ছে মানে পরিপূর্ণ দহন হয় না তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সেখানে কি উৎপন্ন হবে অবশ্যই কার্বন মনোক্সাইড আচ্ছা পানির জলে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মান কত জিরো পয়েন্ট এরপরে আসি এক লিটার পানিতে পঞ্চাশ মাইক্রোগ্রাম আর্সেনিক থাকলে ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত ওই পানিতে আর্সেনিকের ঘনমাত্রা কত এটা হচ্ছে এই যে এখানে সূত্র দেয়া আছে ছোট মানে শর্টকাট বলা আছে যে ছোটো ডিভাইডেড বাই ছোটো হর ডিভাইডেড বাই বরফ হর ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা যদি করেন ভাইয়া তাইলে অ্যান্সার চলে আসবে অ্যান্সার আসবে আপনার হচ্ছে বি বরফ শীতল পানিতে ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড হচ্ছে গিয়া বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় আচ্ছা এখানে হচ্ছে এইচ এনো টু উৎপন্ন হয় আচ্ছা কোন আয়নটি লবণ দ্রবীভূত থাকলে হচ্ছে গিয়া পানি খরো হয় আচ্ছা এখানে হচ্ছে গিয়া ক্যালসিয়াম আয়ন পানির হার্ডনেসের ক্ষেত্রে হার্ডনেসের ক্ষেত্রে এই কয়টা আয়নের নাম মুখস্থ রাখবেন ভাইয়া ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন আছো আর হচ্ছে ফেরাস আয়ন নট ফেরিক ঠিক আছে এই কয়টা আয়ন যদি দ্রবীভূত অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি পানিটা খরো। এরপর আসি একই তাপমাত্রায় মিটার পার সেকেন্ড বেগের হচ্ছে গিয়ে সঠিক কোনটি আচ্ছা এইটাতে ভাইয়া আপনাদের ম্যাথটা করারই দরকার নেই এটা আমরা যখন হচ্ছে গিয়ে ইয়াতে কলেজে পড়তাম তখন আমাদের মুন্না স্যার ছিল তো স্যার বলতেন একটা কথা সব সময় যে হচ্ছে যেই মানুষটা বেশি ভারী সেই মানুষের হচ্ছে দৌড়াইতে বেশি সময় লাগবে আর যে হচ্ছে পাতলা তার হচ্ছে গিয়ে দেখা যাবে সে হচ্ছে গিয়ে দৌড়াইতেছে খুব দ্রুত তাইলে হচ্ছে দেখেন তো ভাই এখানে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আচ্ছা হাইড্রোজেনের কত ভ্যা দুই নাইট্রোজেনের কত আঠাইশ চোদ্দো হয় চোদ্দো মানে নাইট্রোজেন অণু যেহেতু আছে তার মানে হচ্ছে আটাইশ কার্বন ডাইঅক্সাইড কত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে চুয়াল্লিশ তার মানে হচ্ছে গিয়া সঠিক ক্রোমো বেগের হচ্ছে সঠিক ক্রোম তার মানে হচ্ছে হাইড্রোজেনের বেগ সবচেয়ে বেশি থাকবে এরপর হচ্ছে নাইট্রোজেনের বেগ এবং সবার শেষে কার্বন ডাইঅক্সাইডের বেগ তাহলে ভাই দেখেন তো এখানে কোন অ্যান্সারটা ঠিক আছে দেখেন প্রথমটাই ঠিক আছে হাইড্রোজেন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এরপর বোল্ডসম্যান যুবক একক কোনটি আচ্ছা বোল্সম্যান ধ্রুবক হচ্ছে গিয়ে আপনাদের করানো হয়নি বোল্সম্যান ধ্রুবককে প্রকাশ করা হয়েছে কে দ্বারা ঠিক আছে আমরা বোল্সম্যান ধ্রুবককে আমরা প্রকাশ করবো সবসময় কে দ্বারা আচ্ছা এইটার একক আছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দ্বিপর মাইনাস টোয়েন্টি থ্রি জুল পার মোল পার ক্যালভিন ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দিপর টোয়েন্টি থ্রি আচ্ছা ও মাইনাসটা দেওয়া হয়নি আচ্ছা এরপর পরের কোশ্চেন বলা আছে তিনটি গ্যাসের অনুর বেগ যথাক্রমে হচ্ছে পঁচিশ তিরিশ আর হচ্ছে পঁয়ত্রিশ মিটার পার সেকেন্ড আচ্ছা তাদের মূল গড় বর্গবেগ কত আচ্ছা এটাতে কি করতে হবে সিম্পলি হচ্ছে তিনটা হচ্ছে বেগ নেবেন কত আছে পঁচিশ পঁচিশের স্কোয়ার করবেন তিরিশের স্কোয়ার করবেন আর হচ্ছে পঁয়ত্রিশের স্কোয়ার করে ডিভাইডেড বাই থ্রি দ্বারা ভাগ করে দেবেন আচ্ছা এরপর ক্যালকুলেশন করার পর যেটা অ্যান্সার আসে সেটা এটা হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড আচ্ছা নিম্নের কোন গ্যাসটির জন্য পিভি বনাম হচ্ছে গিয়া পি এক অক্ষের সমান্তরাল রেখা আচ্ছা এইটা হচ্ছে গিয়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট এটাতে হচ্ছে কোনোটি নয় আচ্ছা একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক অজানা গ্যাসটির আণবিক ভর কত আচ্ছা ভাইয়া একটু আগে আমরা হচ্ছে এই সূত্রটা দেখছিলাম না ব্যাপন হারের সূত্র এই যে এখানে এখান থেকে দেখেন তো ভাইয়া সবগুলা ডাটা আপনাদের কাছে বলা বলে দেওয়া আসে না এখান থেকে অজানা গ্যাসের হচ্ছে ব্যাপন হার বের করতে পারবেন না আপনারা আশা করা যায় পারা যাবে তো এই সূত্রে আপনারা টুকটাক বসাই দিলে দেখা যাইতেছে যে ম্যাথ আশা করা যায় হয়ে যাবে আচ্ছা এখানে ম্যাথটা করে দেয়া আছে তো আপনারা হচ্ছে এই সলভটা একটু দেখে নেবেন অ্যান্সার আসছে হচ্ছে চৌষট্টি আচ্ছা এরপর কি বলা আছে কোন মৌলটি হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এক এটিএম চাপে গ্যাসীয় অবস্থায় থাকে সেটা হচ্ছে কে ভাইয়া একমাত্র ক্লোরিন ফসফরাসও হচ্ছে গিয়ে ইয়াতে থাকে ফসফরাস কঠিন অবস্থায় থাকে সিলিকন তো আপনারা দেখেনি সিলিকন কঠিন অবস্থায় থাকে ইথার তরল অবস্থায় থাকে তার মানে একমাত্র গ্যাসীয় অবস্থায় থাকে হচ্ছে ক্লোরিন আচ্ছা এরপরের কোয়েশ্চেনটায় আসে আচ্ছা একই তাপমাত্রা ও চাপে নিম্নের কোন গ্যাসটির আর এম ব্যাগ সবচেয়ে বেশি আচ্ছা এরপর আসা যায় এই যে আর এম এস ব্যাগ সবচেয়ে বেশি আচ্ছা একই তাপমাত্রা আর চাপে তার মানে কী বলছিলাম একটু আগে যে হচ্ছে গিয়ে হালকা থাকবে সে হচ্ছে তাড়াতাড়ি দৌড়াইতে পারবে যে হচ্ছে ভারী তার দৌড়াইতে সময় লাগবে এর হচ্ছে চুয়াল্লিশ এরটা বের করেন এটা খুব সম্ভবত হচ্ছে সতেরো আসে সতেরো এটা হচ্ছে গিয়ে বত্রিশ আসবে আর এটা হচ্ছে দুই তার মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আচ্ছা ব্যাপন হার নির্ভর করে কিসের উপর আচ্ছা ব্যাপন হার কিসের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে নাকি ঘনত্বের উপর নির্ভর করে নাকি হচ্ছে আণবিক ভরের উপর নির্ভর করে তাপমাত্রা আর হচ্ছে ঘনত্ব আর আণবিক ভর এই দুইটার উপরে বেশি নির্ভর করে তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে সি আচ্ছা এরপর আসেন এলপি গ্যাসের হচ্ছে গিয়া কার্বন শিকলের দৈর্ঘ্য সংখ্যা কত এক থেকে চার এলপি গ্যাসগুলো কোনগুলো যেগুলো হচ্ছে প্রোপেন মানে হচ্ছে গিয়া ইয়াতে প্রোপেন বিউটেন এগুলো হচ্ছে আমরা আমরা এলপি গ্যাস হিসেবে তারপর মিথেন এগুলোকে আমরা হচ্ছে এলপি গ্যাস হিসেবে ব্যবহার করি তো এগুলো এক থেকে চারের মধ্যে কার্বন শিকল হচ্ছে এক থেকে চার পর্যন্ত হয় সর্বোচ্চ আচ্ছা এরপর আসেন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও হচ্ছে ওয়ান এটিএম চাপে কার্বন ডাই অক্সাইডের গ্যাসের ঘনত্ব কত সূত্র ভাই আমরা কি করছিলাম ডি হচ্ছে ক্যালকুলেশন করলে আশা করা যায় ভাই বাকিটুকু পারা যাবে আচ্ছা এখানের অ্যান্সার আসছে কত বলছে হচ্ছে ডি তার মানে হচ্ছে এটা আচ্ছা এরপর নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক কোনটি আচ্ছা নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক এখানে আসে হচ্ছে মাইনাস একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মাইনাস একশো মাইনাস একশো এগারো ডিগ্রি সেলসিয়াস নাইট্রোজেন গ্যাসের স্ফুটনাঙ্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয় তার মানে এটা এক নম্বর হবে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস আচ্ছা লোহা ও স্টিলের স্থাপনা নষ্ট করার জন্য মূলত হচ্ছে গিয়া কোন গ্যাস তাই এখানে হচ্ছে গিয়া প্রথমে আছে হচ্ছে কার্বন মনোক্সাইড তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড মিথেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে দায়ী আচ্ছা এরপর আসি এরপর হচ্ছে অনুবন্ধি খার অনুবন্ধী খারের কথা বলা হয়েছে আচ্ছা অনুবন্ধী খারগুলো কোনগুলো। মানে ধরেন ভাইয়া কোনো একটা মানে কনজুগেট জিনিসগুলো বলা হয় আর কি কনজুগেট অ্যাসিড বেস কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস এগুলো বলা হয় আচ্ছা ধরেন আমার হচ্ছে একটা প্রোটন নেয়ার কথা ইয়ার কোন একটা অ্যাসিড হচ্ছে ধরেন প্রোটন নিতেছে বা দান করতেছে কিছু একটা করতেছে তো ওইটার ধর্মেটার বিপরীত যদি করে ও আগের থেকে যদি নিয়ে রাখে তাইলে হচ্ছে গিয়ে ওইটা তার অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী হার হিসেবে কাজ করে এইখানে হচ্ছে এইচ টু সরি এইচ এস ফোর মাইনাস আচ্ছা এইখানে অনুবন্ধী ক্ষারক কোনটা অনুবন্ধী ক্ষারক এই যে এখানে হচ্ছে এইচ সি এল আচ্ছা এইখানে হচ্ছে কী বলে পানি আছে আর হচ্ছে এইচ টু ও প্লাস আছে আর হচ্ছে সিএল মাইনাস আছে তার মানে হচ্ছে অনুবন্ধী খারক হিসেবে এটার দায়িত্ব কি এটা গ্রহণ করবে হাইড্রোজেন তার মানে হচ্ছে সিএল মাইনাস এটার অ্যান্সার হবে আচ্ছা এরপরে কোশ্চেন বলা হইতেছে গিয়ে কোনটা লুই কোন যোগ্যটি হচ্ছে গিয়া লুইস অ্যাসিড নয় আচ্ছা লুইস অ্যাসিডগুলা ভাই একটু লিখা রাখেন লুইস অ্যাসিড এগুলো মাঝে মধ্যেই কোশ্চেনে মানে ইয়াতে আসে লুইস অ্যাসিড লুইস অ্যাসিড এটা মাঝে মধ্যেই আসে যে লু কোনটি লুইস অ্যাসিড কোনটি লুইস খার আচ্ছা লুইস অ্যাসিডগুলো কোনগুলা বি ই সি এল টু তারপর হচ্ছে সরি বিএফ থ্রি বি সি এল থ্রি তারপর হচ্ছে এ এল সি এল থ্রি এফ ই সি এল থ্রি এরা হচ্ছে লুইস অ্যাসিড আচ্ছা কোনটি লুইস অ্যাসিড নয় তার মানে হচ্ছে বিএফ থ্রিও আমরা বলছি লুইস অ্যাসিড তারপর হচ্ছে এ এল সি এল সিও বলছি বিই সি এল টু হবে এটা আর হচ্ছে তার মানে এটা লুইস অ্যাসিড নয় ঠিক আছে ভাইয়া আচ্ছা এরপর লুইস খারগুলো একটু লিখে রাখেন লুইস বেস এটা হচ্ছে পিসিএল ফাইভ হবে তারপর হচ্ছে এনএইচ থ্রি মূলত এগুলোই হচ্ছে লুইস অ্যাসিড সরি লুইস খার আচ্ছা এরপর আসেন ভাই এরপরের কোশ্চেনটা কী বলা হয়েছে নিচের হচ্ছে লুইস অ্যাসিড কোনটি আচ্ছা লুইস অ্যাসিড হচ্ছে গিয়া মডিফাই করতে বলছে কোনটা বলা হয়েছে তার মানে হচ্ছে এ এলসিএলসি শেষ মানে এই কয়েকটা জিনিস যদি আপনি মুখস্থ রাখতে পারেন যে এটা যদি মুখস্থ রাখতে পারেন আর লুইস বেস যদি মুখস্থ রাখতে পারেন তাইলে মোটামুটি বলা যায় যে আপনার হচ্ছে গিয়ে এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না আচ্ছা এখন আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখতে পারেন পিএইচ থ্রি আচ্ছা এরপর যেসব যোগের হচ্ছে প্রোটন দাতা ও গ্রহিতা হিসেবে আচরণ করে তাদেরকে কি বলে এটা হচ্ছে এমফোটেরিক যৌগ মানে হচ্ছে উভচরি উভচরি হিসেবে আমরা জানি না যে প্রোটন গ্রহণও করতেছে দিতেছেও আমরা হচ্ছে কি বলে উভচরি পড়ছি না উভচরির ইংলিশটা কি তো ওইখানে হচ্ছে দেখা যেতেছে এমফো কথাটা মেনশন করা আছে তার মানে ওটা হচ্ছে উভচরি তার মানে হচ্ছে উভচরি যৌগ আর কি মানে বলা হইতেছে যে এমফোটেরিক যৌগ আচ্ছা এখানে দুইটাই হচ্ছে অ্যামফোটেরিক যৌগ বলা আছে তার মানে দুইটাই হবে আর কি আচ্ছা এরপর কোন গ্যাস জোড়া কোন গ্যাস জোড়ার ব্যাপন হার সমান আচ্ছা এখানে দেখা মানে আগের জিনিসটা আমরা ইয়া করব যে এখানে কার্বন ডাইঅক্সাইড কত আছে চুয়াল্লিশ এটা কত হবে এটা হচ্ছে চোদ্দো আর ওখানে ইয়া তার মানে হচ্ছে ছেচল্লিশ আচ্ছা এরপর কার্বন ডাইঅক্সাইড চুয়াল্লিশ এটা হতেছে ছেচল্লিশ এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বনের হচ্ছে বারো আর হইতেছে গিয়া এখানে ইয়া বারো আর ষোলো আচ্ছা এইখানে হইতেছে গিয়া সেম জিনিস আসে ছেচল্লিশ আচ্ছা এইখানে হইতেছে গিয়া কত আসতেছে সবই কি ইয়া আসতেছে নাকি এন টু ও সরি এখানে হচ্ছে এন টু ও কথাটা আছে এক জায়গায় হচ্ছে এন ও টু আর এক জায়গায় হচ্ছে এন টু ও এন ও টু হচ্ছে গিয়ে ছেচল্লিশ এন টু ও হচ্ছে চুয়াল্লিশ তার মানে হচ্ছে অপশন বি হবে ঠিক আছে আচ্ছা এর পরের স্লাইডটায় যাই আমরা আচ্ছা গ্রামের আচ্ছা এখানে হচ্ছে গিয়ে এটার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আচ্ছা নিচের কোনটি হচ্ছে ফ্রেওন ওয়ান ওয়ান নামে পরিচিত আচ্ছা এখানে আমরা সিএফসির দুইটা হচ্ছে কনসেপ্ট পড়বো আর কি মানে ছোট্ট আর কি জিনিস আচ্ছা আসেন ভাই আমরা এটা শুরু করি আচ্ছা যদি আপনাকে কখনও সিএফসি বইলা দেয়া থাকে সিএফসি এগারো এই টাইপের যদি কোনো বলা থাকে এগারো বারো তেরো এরকম সামথিং কিছু যদি বলা থাকে তাহলে আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব আপনাকে বলছে কত ভাই সিএফসি এগারো এইটার সাথে ভাইয়া কত যোগ করবেন নব্বই যোগ করবেন কত আসলো একশো এক এখন এইটা হচ্ছে সি নামে পরিচিত ঠিক আছে সি এখানে কার্বন সংখ্যা কত আছে একটা হাইড্রোজেন হচ্ছে শূন্য ফ্লোরিন হইতেছে এক ঠিক আছে আচ্ছা এটা গেল এরপর তার মানে কার্বনের কয়টা হাত ভ্যা চারটা হাত সে একটা ফ্লোরিনকে ধরে রাখছে কোনো হাইড্রোজেন নেই বাকিগুলোতে হচ্ছে ক্লোরিন আছে তার মানে হচ্ছে সি সি এল থ্রি এফ দেখেন তো ভাই এই স্লাইডটাতে এরকম টাইপের যদি কিছু পান সি সি এল থ্রি এফ তার মানে হচ্ছে এটার এক নম্বর আচ্ছা ফ্রেওন বারো বলছে ফ্রেওন বারো বলছে তার মানে চলে যান ফ্রেওন বারো সিএফসি বারো এটাকে আপনারা ফ্রেওন বারো বলতে পারেন আচ্ছা এটার সাথে নব্বই যোগ করলে একশো দুই আসে তার মানে হচ্ছে সি এইচ এফ সি এইচ এফ তার মানে হচ্ছে কার্বনের ভ্যা আমরা কয়টা জানি চারটা হাত কোনো হাইড্রোজেনের সাথে যুক্ত নাই তার মানে এখানে একটা ফ্লোরিন দেই এখানে একটা ফ্লোরিন দিই এখানে হচ্ছে ক্লোরিন ফ্লোরিন তার মানে হচ্ছে সি সি এল টু এফ টু লেখা যায় তার মানে হচ্ছে ফ্লোরিন এখানে বলছে হচ্ছে গিয়া ইয়াতে ফ্রেয়ন বারোতে হচ্ছে গিয়া ফ্লোরিন পরমাণু কয়টা আছে ফ্লোরিন পরমাণু কয়টা পাইছি আমরা দুইটা তার মানে হচ্ছে অপশন বি আচ্ছা নদীতে বেশি পরিমাণ উদ্ভিদ বস্তু পচলে মাছের জন্য ক্ষতি হয় কারণ কি। আচ্ছা নাইট্রোজেনের ঘাটতি যৌগ উৎপন্ন হয় তারপর হচ্ছে পানিতে হচ্ছে নাইট্রোজেন গ্যাস যুক্ত হয় পানির অক্সিজেনের পরিমাণ কমে যায় দেখা যাইতেছে যদি হচ্ছে গিয়া পানিতে প্রচুর পরিমাণ হচ্ছে কোনো মানে বায়োলজিক্যাল প্রোডাক্ট বা হচ্ছে ইয়া যদি জমতে থাকে তাহলে দেখা যাইতেছে বায়ুর যে স্তরটা আছে ওইটা নদীর ভিতরের পানির সাথে মানে ডিজলভ রেটটা হয় না অক্সিজেন ডিজলভ যে ইয়াটা সেটা হয় না তার মানে হচ্ছে পানিতে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কমে যায় আচ্ছা এরপরে আসি অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে হচ্ছে শতকরা কত ভাগ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এটা হচ্ছে সেভেন্টি আচ্ছা এইটা ভাইয়া একটু সবাই কষ্ট করে এটা একটু লিখা রাখেন এটা লেখানো হয় হয়নি আমার পিভি ইজিক্যাল টু হচ্ছে সরি পি প্লাস হচ্ছে এন স্কোয়ার এ বাই হচ্ছে ভি স্কোয়ার প্লাস হচ্ছে মানে ইন্টু হচ্ছে ভি মাইনাস হচ্ছে এন বি ইজিক্যাল টু আমরা লিখতে পারি হচ্ছে NRT। এটা হচ্ছে আমরা যখন বিজ্ঞানীরা দেখতে পারিল যে হচ্ছে আদর্শ গ্যাসের যখন আমরা ইয়া ইকুয়েশনগুলো আমরা একের একটার পর একটা হচ্ছে সলভ করতেছি তো দেখা যেতেছে যে আদর্শ গ্যাসের ইকুয়েশনগুলো আমরা সলভ করতে পারছি কিন্তু আমরা যেগুলা বাস্তব গ্যাস বাস্তব গ্যাস ধর ধরেন দেখা যেতেছে যে আমি একটা ইকুয়েশন লিখলাম ওটা সলভ করলাম কিন্তু পরে দেখা যেতেছে ল্যাবরেটরিতে গিয়ে যখন আমরা ওইটা করতে যাইতেছি তখন দেখতেছি আমরা ওইটা করতে পারতেছি না তো তখন আমরা আমাদের কি হইল যে বিজ্ঞানীদের মনে একটা হচ্ছে সন্দেহ জাগলো যে কি করা যায় এখন তো এরপরে দেখলো যে এইটা আর করা যাইতেছে না তো তখন হচ্ছে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশনের জন্ম হয় আর এটারই বলা হয় বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান্ডারওয়ালসের সমীকরণ আচ্ছা সমসত্ব মিশ্রণের কণার আকার কত হলে একটি কলোরাডাল সমীকর সিস্টেম হবে সিস্টেম বলে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার এর মধ্যে যদি থাকে আচ্ছা তাইলে আচ্ছা লুইসের মতবাদে অনুসারে কোনো মৌলের ক্ষেত্রে প্লাস তিন অপেক্ষা প্লাস পাঁচ জারুন সংখ্যার যৌগ এটা কি বলছে এটা হচ্ছে কম অম্লধর্মী অধিক অম্লধর্মী অধিক ক্ষারীয় কোনোটিই নয় এটা হচ্ছে অধিক অম্লধর্মী ঠিক আছে ভাইয়া আচ্ছা এরপরে আসতেছি আমরা জৈব রসায়নে ঠিক আছে জৈব রসায়নের জন্য আমরা হচ্ছে পাঁচ মিনিট একটু দিই আচ্ছা আসো আমরা হচ্ছে জৈব রসায়ন শুরু করি টুকটাক করে আচ্ছা এরপর আচ্ছা বলা হয়েছে কোনটা হচ্ছে হেডার ও স্লাই যৌগ আচ্ছা হেটারোসাইক্লিক যৌগ আচ্ছা হেটারোসাইক্লিক যৌগ হলে কি হইতে হবে ভাইয়া এটাতে হচ্ছে অক্সিজেন এই যে এখানে ব্যাখ্যাটাই হচ্ছে দেয়া আছে যে অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস এই তিনটা যদি থাকে মানে চাকরিক যৌগ যদি হয় তাইলে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ তো এখানে ভাইয়া এক্সাম্পল সহ দেয়া আছে এটা হচ্ছে নাইট্রোবেনজিন এটা হচ্ছে ন্যাপথালিন এটা হচ্ছে পিরিডিন আর এটা হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড ঠিক আছে আচ্ছা এখানে দেখেন ভাইয়া এখানে হচ্ছে কোনটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ আচ্ছা তাইলে ভাইয়া দেখেন তো পিরিডিনের স্ট্রাকচারে আমরা দেখতে পাইতেছি না ভাই নাইট্রোজেন আছে তার মানে হচ্ছে পিরিডিন তারপর হচ্ছে ফিউরান এগুলোকে আমরা হচ্ছে হেটারোসাইক্লিক বলে চিনি আর কি আচ্ছা এরপর আসেন ভাইয়া পরের স্লাইডটায় যাই এরপর বলা হচ্ছে সে একটা একটা ইয়ার কথা বলা আছে এখানে বলতেছে যে কোন যৌগটি হচ্ছে স্টেরিও আইসোমার কোন যৌগটি হচ্ছে স্টেরিও আইসোমার আচ্ছা এই যৌগগুলাকে যদি আমরা হচ্ছে বিন্যাস করি আমরা হচ্ছে গিয়ে আমার বিন্যাস করার এখানে দরকার নাই আর কি তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন হচ্ছে একটু বিন্যাস করো আর কি মানে মাঝ বরাবর এই যে এখান বরাবর হচ্ছে গিয়ে যদি ভাগ করো তাইলে হতেছে। তোমরা হচ্ছে সমানু পাওয়া আর কি ঠিক আছে আচ্ছা দেখো এখানে ভাইয়া চারটা সমানু পাওয়া যাইতেছে না তার মানে অপশন হল বি চার আচ্ছা এরপর আসেন ভাইয়া কোনটি ইথাইল অ্যামিন ইথাইল অ্যামিন তার মানে হচ্ছে মিথাইল ইথাইল হইতেছে আর অ্যামিন মূলক হচ্ছে এটা তার মানে হচ্ছে অপশন সি আচ্ছা তারপর বলা হইতেছে সি টু এইচ ফাইভ ও এইচ কার্যকরী মূলকের হচ্ছে মূলক সমানু কোনটি আচ্ছা এটার মূলক সমানু কোনটি হবে আচ্ছা এটাতে ভালো করে আমরা যদি ইয়াটা দেখি তাইলে সি টু তারপর হচ্ছে এইচ ফাইভ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তার মানে এটা কোনটা হবে এটা হবে হচ্ছে ইথার আচ্ছা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড কোনটি আচ্ছা ট্রাই অ্যাসিড কোনটা এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড আচ্ছা এরপর রাইবোজের সংকেত কোনটি রাইবোজের সংকেত হচ্ছে সি ফাইভ এইচ টেন ও আচ্ছা ভাই পরেরটা এসো ফরমালিন কোনটি ফর্মালিন হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর্মাল ডিহাইডের সলিউশন আচ্ছা এই কয়েকটা জিনিস হচ্ছে একটু মুখস্থ রাখা লাগবে এটার জন্য আমরা আসেন আরেকটা স্লাইড দেখি আচ্ছা যদি আপনাকে বলা হয় যে হচ্ছে ফর্টি পার্সেন্ট ফর্মাল ডিহাইড তাইলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফরমালিন আর হচ্ছে ছয় থেকে দশ পার্সেন্ট যদি হচ্ছে ভিনেগার আর কি ভিনেগার যখন আমরা পড়ি যে হচ্ছে গিয়া ইয়ার ইথানোয়িক অ্যাসিডের হচ্ছে ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় জীবনকে আমরা কী বলতেছি ভ্যা ভিনেগার বলতেছি আচ্ছা এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট এটাকে আমরা কী বলতেছি ভিনেগার এটা হচ্ছে ইটা নোইক অ্যাসিড আচ্ছা এটুক গেল এরপর भैया আমাদের হচ্ছে কি আরো কয়েকটা জিনিস প্রয়োজন হয় এমসিকিউতে মাঝে মধ্যে আসে যে কোন অ্যালকোহলের সংযুক্তি কত ঠিক আছে আপাতত তো এটা যেহেতু লাগতেছে না তারপরে আমরা হচ্ছে একটু দেখে রাখি যে কোন যৌগে হচ্ছে অ্যালকোহলের সংযুক্তি কত আচ্ছা এখানে লেখেন এটা অ্যালকোহলের সংযুক্তি উপরে হচ্ছে আপনারা একটু টাইটেল দিয়েন অ্যালকোহলের সংযুক্তি বিয়ারে হচ্ছে কয় পার্সেন্ট থাকে ছয় থেকে সাত পার্সেন্ট হচ্ছে অ্যালকোহল থাকে এরপর আসেন ভাইয়া শ্যাম্পেন শ্যাম্পেন শ্যাম্পেনে ভাইয়া কত পার্সেন্ট হচ্ছে ইয়া থাকে এই শ্যাম্পেনে থাকে হচ্ছে পনেরো থেকে ষোলো পার্সেন্ট পনেরো থেকে ষোলো পার্সেন্ট হচ্ছে শ্যাম্পেনে হচ্ছে অ্যালকোহলের সংযুক্তি থাকে আর হচ্ছে অন্যগুলা যেমন হচ্ছে তারপর হচ্ছে জিন এগুলাতে হচ্ছে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট হচ্ছে সংযুক্তি থাকে এগুলা মাঝে মধ্যে আমাদের এমসি দেখা যায় আচ্ছা এরপর আসেন এরপর পরের কোশ্চেনটা কি ইউরিয়ার গাঠনিক সংকেত কত আচ্ছা ইউরিয়ার গাঠনিক সংকেত হচ্ছে এটা এনএচ টু সিও টু এটাকে ইউরিয়ার গাঠনিক সংকেত বা হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া কোনটা এই এমসি মাঝে মধ্যেই বারবার আসে তখন হচ্ছে লিখবেন হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া বা হচ্ছে গিয়া পুনর্বিন্যাস বিক্রিয়ার সংকেত লেখো বা পুনর্বিন্যাস বিক্রিয়ায় কি তৈরি হয় তখন আপনারা লিখবেন কি এই যে ইউরিয়া তৈরি হয় জৈবযুগের প্রথম বিক্রিয়া তারপর হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়ায় কী তৈরি হয় মানে পুনর্বিন্যাস বিক্রিয়াই হচ্ছে জৈব যুগের প্রথম বিক্রিয়া ওটাতে কী তৈরি হয় ইউরিয়া তৈরি হয় ইউরিয়ার সংকেতটা একটু মাথায় রেখেন তারপর হচ্ছে ডিনেজার্ড অ্যালকোহলের নামে পরিচিত কোনটি আচ্ছা এটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট আচ্ছা কোনটি কোন যৌগটি হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে এটা আমরা হচ্ছে গিয়া বিউটিন এখানে আছে হচ্ছে প্রোপিন বিউটিন এক বিউটিন আর হচ্ছে গিয়া বিউটিন টু তার মানে হচ্ছে এই বিউটিন টু হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে আচ্ছা এরপর আসেন এইচ এন থ্রি যৌগটি সঠিক নাম কি এটা হচ্ছে একটু আগেই আমরা দেখলাম হাইড্রোজোইক আচ্ছা সি এইচ টু এন টু নাম কি আচ্ছা এটার নাম কি হচ্ছে ডায়াজোমিথেন আচ্ছা এরপর আসেন ভাইয়া এরপরের কোশ্চেনটা আসি সি এইচ টু টু তারপর হচ্ছে সিএইচ সিএইচ ও এইচ সিএইচ থ্রি এটার হচ্ছে ইউপেক পদ্ধতিতে নামকরণ আচ্ছা প্রথমে আমাকে কি বলছে আমাকে বলছে হচ্ছে সিএইচ এটার সাথে দেখেন ভাইয়া দুইটা হাত আছে তার মানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ থ্রি এরপর কি বলছে এখানে আছে সিএইচ ও তারপর এখানে আছে হচ্ছে CH3 থ্রি আচ্ছা এখানে যেহেতু ও আছে তার মানে হচ্ছে এটা আমরা কোন জায়গা থেকে কাছে হবে সেটা দেখেন তো ভাইয়া ওইখান থেকে যদি আমরা আসি তাহলে এটা আমার জন্য বেশি সুবিধাজনক হয় না তার মানে হচ্ছে এখন এখানে আমাদের কয়টা মূলক আছে এখানে একটা এখানে একটা মূলক আছে তার মানে এটার নাম্বারিং করেন এক দুই তিন তার মানে হচ্ছে থ্রি মিথাইল তারপর হচ্ছে দুই নাম্বারে আছে হচ্ছে আর এটা পিউটা আচ্ছা এর পরের স্লাইডটা আমরা যাই আচ্ছা এরপর কি বলছে কোনটি আলোক সক্রিয় সমানু আচ্ছা আলোক সক্রিয় সমানু এখানে কোনটা হতে পারে এখানে হচ্ছে সিএইচ টু সি এইচ আসে সি এইচ সি এইচ থ্রি তারপর বি নাম্বারে হচ্ছে সি থ্রি এইচ টেন ও আর হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবল ও এইচ আচ্ছা ভাই আলোক সমানু তৈরি হইতে কি প্রয়োজন হয় এইখানে ডি নাম্বারটাই একমাত্র অপশন না যে আলোক সমানু তৈরি করতে পারবে আচ্ছা এর পরেরটা এসি ইথাইল অ্যাসিটো অ্যাসিটের কোন ধরনের সমানু প্রদর্শন করে আচ্ছা এইটা কোন ধরনের সমানু প্রদর্শন করবে এটা ইথাইল অ্যাসিটো অ্যাসিটের না তার মানে এটা কী হবে মেটামারিজম এটা করবে না টোটোমারিজম দিতে পারে আর হচ্ছে আলোক সমানও জ্যামেতিক সমানও তার মানে এটা হচ্ছে একমাত্র টোটোমারিজম দেবে তারপর হচ্ছে কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি হ্যাঁ এই কয়টা রাসায়নিক সংকেত একটু কষ্ট করা হচ্ছে রাইবজের রাসায়নিক সংকেত কার্বলিক অ্যাসিডের রাসায়নিক সংকেত এগুলা একটু কষ্ট করে একটু মাথায় রাখা লাগবে এটা হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ও এইচ তারপর হচ্ছে আয়ুপেক অনুসারে হচ্ছে এটার নামকরণ করতে বলছে আমাকে আচ্ছা এটার নামকরণ করতে হবে তাহলে ভাইয়া কোন দিক থেকে আসবো আমরা এই দিক থেকে না ভাইয়া আচ্ছা এবার আসি এটাকে দেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ভাইয়া আচ্ছা এইটার নামকরণ তাহলে কীভাবে করা যায় তার মানে এটা কয় নাম্বারে আছে মূলকটা কয় নাম্বারে আছে চার নাম্বারে আছে না তার মানে লেখা যায় হচ্ছে ফোর মিথাইল তারপর হচ্ছে গিয়া এখানে দুই পেন্টিন তারপর হচ্ছে ওয়ান অল মানে এক নাম্বারের সাথে হচ্ছে ইয়ে আসে না তার মানে এটা কোথায় আছে টু মিথাইল এটা সি নাম্বারে আছে ফোর মিথাইল টু পেন্টিন ওয়ান অল বা হচ্ছে গিয়ে অনেকে হচ্ছে শুধু পেন্টানলও নলও লেখে ঠিক আছে এটা আপনার ইচ্ছা যেভাবে আপনি লিখতে পারেন বা যেভাবে আপনি এতদিন ইউজ টু হয়ে আসছেন সেভাবেই আপনি করে যাবেন আচ্ছা এরপর বলছে এই জৈব যৌগটির আয়ু নাম কি আচ্ছা আসেন এইটা হচ্ছে আমরা একটু লিখি তারপর এখানে দেয়া আছে কি কার্বন CH3 থ্রি CH3 থ্রি সিএইচ থ্রি তারপর হচ্ছে সিএইচ CH এটা CH3 হবে এটা হচ্ছে এইচ থ্রি হবে জৈব যৌগের আচ্ছা এখন ভাই এটার নামকরণটা করেন তো নাম্বারিং সিস্টেম থেকে কাজ করবে এটার ইয়া করলে দেখা যেতেছে ভাই টু টু ফোর ফোর সরি টু টু ফোর হবে না কারণ হচ্ছে এখানে একটা আছে আপনি যদি এখান থেকে নাম্বারিং শুরু করেন এক দুই তিন চার এটাতে যান পাঁচ পাঁচে গিয়ে শেষ হয় আচ্ছা তাইলে এখান থেকে যখন যাবেন আপনি তাইলে হচ্ছে টু টু আর এখানে ফোরে শুধুমাত্র একটা এই যে এইটা থাকতেছে তার মানে হচ্ছে টু টু ফোর ট্রাইমিথাইল পেন্টেন হবে না যেহেতু পাঁচটা আছে তার মানে অপশন ডি আচ্ছা এরপরে আসেন এরপরে হচ্ছে গিয়া সোডিয়াম পরের কোশ্চেনটাই আমাদের কি বলা হয়েছে যে সোডিয়াম টেট্রাথায়োনাইডের রাসায়নিক সংকেত আমি কি বলছিলাম ভাই এই কয়েকটা রাসায়নিক সংকেত আমাদের একটু কষ্ট করে মুখস্থ করা লাগবে তাইলে দেখা যাইতেছে যে আমরা টুকটাক একটু ভালো রেজাল্ট করতে পারবো তাহলে ভাইয়া দেখেন তো যে আমরা এখানে কি জানতে পারতেছি যে হচ্ছে সোডিয়াম টেট্রা থাইনাইডের রাসায়নিক সংকেত আচ্ছা এটা তাহলে আমাদের কি আসতেছে এটা আসতেছে আমাদের হচ্ছে এন সোডিয়াম টেট্রা টেট্রা মানে হচ্ছে চার তার মানে হচ্ছে এটা আচ্ছা এরপর আয়ুপেক পদ্ধতিতে কি বলছে সিএইচ থ্রি সি সিএইচ থ্রি সি এনএইচ টু এটার হচ্ছে নামকরণ করতে আচ্ছা ভাইয়া এতক্ষণ ধরে আমরা হচ্ছে নামকরণ দেখলাম তাইলে এটা পারা যাবে না এটা করলে কি হবে সি এইচ থ্রি তারপর হচ্ছে সিএইচ এখানে হচ্ছে এইচ থ্রি তারপর সিও এনও সরি এন এইচ টু আচ্ছা এইচ আছে তার মানে হচ্ছে গিয়া এখানে অ্যামাইড থাকতে পারে না ভাইয়া অ্যামাইড এটা অ্যামাইড মূলক না এটা অ্যামাইড মূলক না তার মানে দেখেন তো ভাইয়া এখানে কি আছে অ্যামাইড সবই তো অ্যামাইড ও আচ্ছা তার মানে দেখেন এখানে হচ্ছে টু মিথাইল আছে এক দুই তিন তার মানে হচ্ছে টু মিথাইল টু মিথাইল প্রোপানেমাইট আচ্ছা সি টু এইচ ফাইভ সি এল এর সংখ্যা এর সমানু সংখ্যাটা আপনারা একটু বের করে নেবেন আসলে এটা কিছুই আসে না এটা হচ্ছে সমানু হয় না আচ্ছা এরপর আসেন এই নামকরণ এতক্ষণ ধরে আমরা নামকরণ করতেছি তাহলে এই নামকরণ আমরা পারবো না আচ্ছা এখানে দেখেন তারপরে হচ্ছে নাম্বারিংটা আমি করে দিতেছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে না এই পদ্ধতিতে যৌগটির নাম কী তাহলে কী আসবে আচ্ছা এটা আসবে হচ্ছে থ্রি মিথাই বি নাম্বারটা আচ্ছা এরপর আসেন ভাই পরের কোশ্চেনটা হ্যাঁ এরপর কি আছে ল্যাকটিক অ্যাসিডের হচ্ছে গিয়ে আলোক সক্রিয় সমানু কতটি আচ্ছা এটা একটু মনে রাখেন এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের আলোক সমানু হচ্ছে দুইটা তারপর হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ যৌগটিতে হচ্ছে সমানু সম্ভব এটা আপনারা বের করবেন এটা আপনাদের দায়িত্ব এটা সলিউশনে দেয়া আছে হচ্ছে বি আচ্ছা এরপর আসেন গ্লুকোজ স্টেরীয় সমানু সংখ্যা এই কয়েকটা জিনিস যে কোনটার কতটা স্টেরীয় সমানু এইগুলা হচ্ছে গিয়া কয়েকটা গদ বাধা জিনিস এগুলো হচ্ছে বারবার বারবার কোয়েশ্চেনগুলোতে এই জিনিসগুলা এই প্যাটার্নগুলা ফলো করা হয়েছে সুতরাং এইগুলা যদি একটু মনে রাখতে পারেন তাইলে হচ্ছে গিয়া খুব বেটার হয় আচ্ছা এই নামকরণ আশা করা যায় এতক্ষণে পারার কথা আচ্ছা এরপরে আসি এখানেও তো নামকরণ আচ্ছা অ্যালকিনের হচ্ছে সাধারণ সংকেত এলকিনের সাধারণ সরি অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু আইসেন মাইনাস হচ্ছে টু অ্যালকিনের সাধারণ সংকেত কত সি এন এইচ টু প্লাস টু তারপর হচ্ছে অ্যাল অ্যালকিনের এটা হচ্ছে অ্যালকাইনের আর এটা হচ্ছে অ্যালকেনের আর হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইচ টু আইসেন তারপর আরও কিছু আছে আছে ধীরে যদি সামনে পড়ে আমরা দেখব তার মানে হচ্ছে বি নাম্বার তারপর আয়ু এইচ এর নাম কি আচ্ছা কোনটি সবচেয়ে সুস্থির আচ্ছা কোনটি সবচেয়ে সুস্থির হ্যাঁ এখন হচ্ছে এইখানে দেখেন হ্যাঁ এটা আমার আর কষ্ট করা লাগলো না ওরা হচ্ছে গিয়ে মানে এই স্লাইডেই হচ্ছে মেনশন করা আছে ঠিক আছে যে হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহের সবচেয়ে বেশি সংখ্যক যেটা হচ্ছে প্রতিস্থাপিত মানে যেটা বেশি হয় সেটার হচ্ছে স্থায়িত্ব সবচেয়ে বেশি থাকে তার মানে এখানে সবচেয়ে বেশি হয়েছে কে ভাইয়া না তার মানে হচ্ছে এটা এটাই হবে আচ্ছা পরের কোশ্চেনটা আসেন ভাইয়া দেখি আচ্ছা হচ্ছে সোডিয়াম আচ্ছা এটা কিছুই বোঝা লাগবে না এটা দেখেন তো ভাইয়া বিক্রিয়াটিতে এম যৌগটি কি হয় আচ্ছা এখানে দেখেন তো ভাইয়া আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না আমি দেখতেছি আর এক্স প্লাস এন এটা কি দেখা যাইতেছে বিক্রিয়ায় এই পুরাটা হচ্ছে আর এটা হচ্ছে এক্স এটা হচ্ছে সোডিয়াম এখানে থাকবে হচ্ছে ড্রাই ইথার তার মানে এটা কি হবে উডস বিক্রিয়া না উডস বিক্রিয়া হলে কি হবে সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে মানে এখানে যা আছে এখানে হচ্ছে তিনটা থাকলে হয়ে যাবে কয়টা ছয়টা তার মানে হচ্ছে হেকজেন আছে না তার মানে এটা হয়ে যাবে হেকজেন আচ্ছা এরপর অ্যাসিড ক্লোরাইডের সাথে হচ্ছে কি করতে হবে অ্যাসিড ক্লোরাইডের অ্যামিন অ্যামোনিয়া ও প্রাইমারি বিক্রিয়া বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় আচ্ছা অ্যাসিড ক্লোরাইডের সাথে হচ্ছে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন যদি বিক্রিয়া করে তাহলে সেখানে কি উৎপন্ন হয় এখানে অ্যাসিড অ্যামাইড উৎপন্ন হয় না ভাইয়া এটার অ্যান্সার হবে অ্যাসিড অ্যামাইড আচ্ছা নিচের কোন যোগটি হচ্ছে ফ্যাংলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে কোনো লাল অধক্ষেপ তৈরি হোক বা জাই তৈরি হোক ফেংলিন দ্রবণটা কী ভ্যা এটা হচ্ছে অ্যালডিহাইডের ইয়া না মানে অ্যালডিহাইড চিহ্নিত বা শনাক্তকরণ বিক্রিয়ানা তার মানে এখানে অ্যালডিহাইড খুঁজে বের করেন এলডিহাইড আসছে এখানে তার মানে এটাই হবে আচ্ছা কোন যোগটি অ্যালডিহাইড ও অ্যাসিডের হিসেবে আচরণ করে এখানে হচ্ছে সিএইচ থ্রি সিএইচও হচ্ছে একমাত্র যৌগ যে হচ্ছে অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করে আচ্ছা এরপরের কোশ্চেনটা হচ্ছে গিয়া কোনটি প্রোটিন শনাক্তকারী পরীক্ষা আচ্ছা এখানে হচ্ছে মূরের পরীক্ষা দ্রবণ পরীক্ষা লুকাস বিকারক বাই ইউরেট বাই ইউরেট আচ্ছা এই বাই ইউরেট হচ্ছে গিয়া পরীক্ষা হচ্ছে কী শনাক্তকরণ প্রোটিন শনাক্তকরণ মানে এইখানে জৈব যৌগ যখন আমরা পড়তেছি এখানে যখনই হচ্ছে ইউরিয়া বা ইয়া থাকবে তখন বুঝতে হবে যে ভাই মানে এটা হচ্ছে আমি এইভাবে মনে রাখতাম আর কি যে যখন হচ্ছে আমাদের বলতো ইউরিয়া বা এই টাইপের যদি কিছু থাকতো তখন আমাদের টেনশন মানে ইয়া থাকতো কারণ এইটাই হচ্ছে জৈবযুগের প্রথম বিক্রিয়া বা জৈবযোগও শনাক্তকরণে এই টাইপের জিনিসগুলা বেশি ব্যবহার করা হয় যেহেতু এখানে প্রোটিন শনাক্তকরীন বলছে তার মানে হচ্ছে বাই ইউরিট পরীক্ষাই হবে কারণ মূরের পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষা লুকাস বিকারক এগুলো হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না আচ্ছা এরপরের কোশ্চেনটা আসি মিথাইল আই মিন গ্রিকনাট বিকারকের সাথে গ্রিকনাট বিকারক কোনটা আর এম জি এক্স না ভাইয়া এটাই একটু মনে রেখেন গ্রিকনাট বিকারক এটা মাঝে মধ্যে লাগে আচ্ছা এরপর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে এটা হাইড্রোকার্বন উৎপন্ন করবে আচ্ছা এরপর আসেন অ্যামিনো অ্যাসিড শনাক্তকরণের কোন পরীক্ষায় সাহায্য নেওয়া হয় আচ্ছা এখানে নিনহাইড্রেট পরীক্ষা ফ্যাংলিন দ্রবণ পরীক্ষা টলেন বিকারক মলিশ পরীক্ষা এই তিনটা এক টাউনারে ভাই এই তিনটা নিনহাইড্রেট বিক্রিয়া আচ্ছা এস এন টু বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক আচ্ছা প্রথম ক্রম অনুসরণ করে দুই দুই ধাপে সম্পন্ন হয় দ্বিতীয় ক্রম অনুসরণ করে কার্বোনিয়াম গঠন করে আচ্ছা এটা হচ্ছে এন টু বিক্রিয়া এটা আমরা শুরুতেই পড়তাম না যে এটা হচ্ছে দুই ধাপে সংগঠিত হয় তারপর হচ্ছে বিক্রিয়ার মেকানিজম দেখতাম তার মানে এটা কি হবে দ্বিতীয় ক্রমে সংগঠিত হয় কোনটি কেনিজারো বিক্রিয়ার হচ্ছে প্রদর্শনে অক্ষম আচ্ছা কেনিজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম এখানে হচ্ছে এইচ সিএইচও আছে তারপর হচ্ছে সিএইচি সিএইচও আছে তারপর হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ও আছে আচ্ছা একমাত্র এইটাই টাইপে কেনজারো বিক্রিয়া প্রদর্শনে অক্ষম হবে না আচ্ছা এরপর আসি অ্যালকেন সাধারণত কোন ধরনের বিক্রিয়া দেয় আচ্ছা অ্যালকেন সাধারণত এটা একেবারে সহজ করছেন এটা প্রতীক প্রতীক হোপন না এটা হচ্ছে প্রতিস্থাপন আর কি ঠিক আছে এটা টাইপ মিস্টিং হয়েছে আর কি আচ্ছা এরপর আসি কোনটি ইথিলিন অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরির পদ্ধতি আচ্ছা এইটা হইতেছে গিয়া অক্সিডেশন না ইথিলিন অ্যালকোহল থেকে অ্যাসিডিক অ্যাসিড তৈরির প্রক্রিয়া এটা একটা অক্সিডেশন বিক্রিয়া না ভাইয়া আচ্ছা এরপর নিচের কোন অ্যালকোহলটি নিম্নের কোন অ্যাল অ্যালকাইল হ্যালাইট সরি অ্যালকোহল বলতেছি অ্যালকাইল হ্যালাইটটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া এস এন ওয়ান বিক্রিয়ার কৌশল অনুসরণ করে আচ্ছা এখানে আছে হচ্ছে সিএসটি এক্স তারপর হচ্ছে ইয়া এখানে একমাত্র এইটাই হবে কারণ হচ্ছে এখানে কার্বনের হচ্ছে সাথে হ্যালাইড আছে প্লাস হচ্ছে অ্যালকাইলমূলক আছে আচ্ছা মিথেনের অসম্পূর্ণ দহন বিক্রিয়ার বিক্রিয়ায় যেটি তৈরি হয় আচ্ছা আমরা একটু আগেই একটা আলোচনা করছিলাম যে কার্বনের অসম্পূর্ণ দহন বা হচ্ছে গিয়া কোনো জায়গায় হচ্ছে গিয়া কার্বন সম্পূর্ণ পরিমাণে দহন যদি না হইতে পারে তখন সেখানে কি তো উৎপন্ন হবে একমাত্র কার্বন মনোক্সাইড ছাড়া আর কিছুই উৎপন্ন হতে পারবে না এখানে কার্বন মনোক্সাইড কোথায় আছে গারো সালফিউ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে ইথানল ও ইথিলিন তৈরির সময় কোন বিক্রিয়ার মানে কোন ধরনের বিক্রিয়া ঘটে এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিহাইড্রেশন বিক্রিয়া আচ্ছা এই আরেকটা জিনিস ভাই মাথায় রাখবেন যে আমরা যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করানো হয় অ্যালকোহলের সাথে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় তাইলে সেইখানে হচ্ছে আমার কি উৎপন্ন হবে সেখানে আমার মানে সেখানে আমার হচ্ছে পানি উৎপন্ন হবে আর সাথে কি উৎপন্ন হবে আচ্ছা এটার একটা ব্যাপক বিস্তর আলোচনা আছে যে এইটা হচ্ছে যখন মানে অ্যালকোহলের সাথে সাধারণত হচ্ছে দুইটা মানে জিনিস হচ্ছে অতিরিক্ত দিলে মানে দুই ধরনের বিক্রিয়া করে একটা হচ্ছে যখন আমাদের অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত পরিমাণে দেওয়া হবে তখন হচ্ছে অ্যালকিন আর পানি উৎপন্ন হবে আবার অ্যালকোহলের সাথে যদি অতিরিক্ত অ্যালকোহলই যোগ করা হয় অ্যালকোহল যোগ করা হয় তখন সেখানে হচ্ছে ইথার প্লাস পানি উৎপন্ন হবে ইথার প্লাস পানি উৎপন্ন হবে আচ্ছা এইখানে টেম্পারেচারটা ভাইয়া একটু মাথায় রাখতে হবে যে এইখানের টেম্পারেচার হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর মানে হচ্ছে এই বিক্রিয়ার কথাটা আমার বলা হয়েছে বেসিক্যালি আর এখানের টেম্পারেচার হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ক্রাফট বিক্রিয়ায় নিচের কোনটির হচ্ছে উপস্থিতি ঘটে আচ্ছা এনহাইড্রাইস এ এল সি এল থ্রি আচ্ছা নিচের কোন প্রক্রিয়ায় হচ্ছে ইথাইন ও পলিথিন একই উপাদান উৎপাদিত হয় আচ্ছা এখানে একমাত্র হচ্ছে গিয়ে কোন বিক্রিয়া মানে ইথিলিন আর পলিথিন থেকে একই উৎপাদন হচ্ছে গিয়ে একই জিনিস হচ্ছে উৎপাদিত হবে আর কি সেটা হচ্ছে জুত বিক্রিয়া দহন বিক্রিয়া পলিমার বিক্রিয়া না বিচার বিচারণ বিক্রিয়া এটার থেকে একমাত্র দহন বিক্রিয়া করলেই হচ্ছে একই জিনিস উৎপন্ন হবে এটা ছাড়া হচ্ছে গিয়ে কোনো জিনিস মানে কোনো ইয়া থেকে মানে কোনো অর্গানিক ইয়া থেকে কম্পাউন্ড থেকে বা হচ্ছে এখানের যে ইথিন পলিথিন এগুলো থেকে আমাদের আর কিছুই পাওয়া যায় না একমাত্র দহন বিক্রিয়াই এদেরকে একসাথে করতে পারবে আচ্ছা নিচের কোন যৌগটি হচ্ছে এনএইচ মানে সোডিয়াম কার্বনেট আর কি দ্রবণের সাথে হচ্ছে গিয়া কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে না আচ্ছা প্রথমে হচ্ছে গিয়া কার্ব কার্বলিক অ্যাসিড তারপর হচ্ছে সেলিসাইলিক অ্যাসিড বেনজোয়িক অ্যাসিড অ্যান্সার হবে বেনজোয়িক অ্যাসিড আচ্ছা এরপর নিচের কোন যৌগটি হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না আচ্ছা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না কোনটা আয়োডোফর্ম বিক্রিয়া একমাত্র হচ্ছে বি নাম্বার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে টুকটাক দেখা যাইতেছে অর্গানিক কেমিস্ট্রি আমাদের হচ্ছে পুরাটা সিলেবাস শেষ করা দেখা যাইতেছে সম্ভব হয় না মানে আমি যেমন দেখা যেতেছে যে পরি পরিবেশ রসায়নে দেখা যেতেছে টুকটাক কয়েকটা সূত্র দেখায় বা হচ্ছে গিয়া কয়েকটা ব্যাখ্যা দেওয়ার পরে দেখা গেছে পুরো চ্যাপ্টারটা কভার করা পসিবল হয়েছে কিন্তু আনফর্চুনেটলি অর্গ্যানিক কেমিস্ট্রিটা এতটাই বিশাল আর আপনাদের এখানে যে যেগুলা বিক্রিয়াগুলো দিতেছে বা হচ্ছে গিয়া কোশ্চেন হইতেছে এগুলো মোটামুটি যে প্যাসিক কোশ্চেন যেগুলো আছে ওগুলা যদি আপনারা একটু টুকটাক করে পড়া যান তাহলে হচ্ছে মোড় দেনে না আর কিছু লাগবে না আপনাদের জন্য আচ্ছা এরপর কোন অ্যালকোহলটি জারিত হওয়ার পর হচ্ছে ফেংলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না এটা হচ্ছে প্রোপানল এক বিউটানল দুই প্রোপানল বিউটানল দুই আচ্ছা গ্রিকনাক বিকারকের সাথে কীটনের কিটনের বিক্রিয়া হচ্ছে গিয়া এটা মুখস্ব জিনিস তিন ডিগ্রি অ্যালকোহল আচ্ছা এরপর হচ্ছে গিয়া নিচের কোন যৌগটি হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে আচ্ছা সি টু এইচ ফাইভ সিও সি টু এইচ ফাইভ আচ্ছা এখানে হচ্ছে সি থ্রি CHO আচ্ছা এরপর আসি SN2 বিক্রিয়ায় হচ্ছে সবচেয়ে সক্রিয় আচ্ছা SN2 বিক্রিয়া হচ্ছে সবচেয়ে সক্রিয় কোনটা এটা ভাই একটা জিনিস মাথায় রাখবেন যে SN2 বিক্রিয়া হচ্ছে সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকে হচ্ছে ও আচ্ছা সাবানায়ন বিক্রিয়ায় হচ্ছে নিম্নের কোনটি ব্যবহৃত হয় তীব্র अम्ल তীব্র ক্ষার লবণ হাইড্রোজেন অবশ্যই ভাই তীব্র ক্ষার কারণ হচ্ছে গিয়ে এখানে তীব্র খারের বিক্রিয়া ছাড়া এটা সম্ভবই না কারণ এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে খার ইয়া হবে আচ্ছা আচ্ছা এরপর হ্যালোফর্ম বিক্রিয়া দেয় হচ্ছে কোন মূলক বৈশিষ্ট্য আচ্ছা এটা হচ্ছে থ্রি সিও এটা হচ্ছে হ্যালো বিক্রিয়া দেবে হচ্ছে এই মূলকটা আচ্ছা এরপর আসো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহ অ্যালকাইলের পার্থক্যকরণ বিক্রিয়া হচ্ছে গিয়া কোনটা দেয় লুকাস বিক্রিয়া আচ্ছা এরপর অ্যামাইডকে অ্যামিনে পরিণত করার বিশেষ বিক্রিয়া কোনটি এটা হচ্ছে হাফম্যান ডিগ্রেডেশন পড়ছি না আমরা এটা হচ্ছে হাফম্যান ডিগ্রেডেশন এটা ক্ষুদ্রাংশকরণ মানে আমরা হচ্ছে ডিগ্রেডেশন পড়তাম আর কি হফম্যান ডিগ্রেডেশন আর এটা হচ্ছে ক্ষুদ্রাংশকরণ ওই জিনিস একই শেষে জিনিস একই আচ্ছা এখানে হচ্ছে বলতেছে প্রোপিনের সাথে হচ্ছে এইচ বিআর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় এটা আপনাদের সবচেয়ে ফেমাস একটা বিক্রিয়া আসেন দেখি এখানে হচ্ছে প্রপিনের সাথে হচ্ছে এইচ বিআর বিক্রিয়া হইতেছে তার মানে হচ্ছে সি এইচ টু সিএইচ টু বিআর আচ্ছা এইটা বি নাম্বার হবে কেন হবে এটা আমরা হচ্ছে ইয়া পড়ছিলাম না যে তেলের মাথায় ঢালো তেল এখানে হচ্ছে গিয়ে এইটা দুইটাই ভাইয়া দেখেন একটা কিভাবে বলব আমার নিজেরও এখন মাথায় আসতেছে না এইচ বিআর এটা নিজেই একটা প্রভাবক হিসেবে প্রভাবক না কি বলতেছি আচ্ছা আপাতত এটা আমার মাথায় আসতেছে না মানে এটা হচ্ছে এটার একটা নাম আছে আর কি তো এখানে আমরা যখন পড়তাম আর কি তখন হচ্ছে বলা হইতো তেলের মাথায় ঢালো তেল মানে হচ্ছে যেইখানে হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেইখানেই ও হচ্ছে ঢুকবে ঠিক আছে আচ্ছা এরপর অ্যালিফেটিক অ্যালডিহাইডের হচ্ছে যা জারিত করে হচ্ছে গিয়া কোনটি টলেন্স বিকারক আচ্ছা কেন্দ্রাকর্ষি সংযো সংযোজন বিক্রিয়ায় কোন কোনটি হচ্ছে অধিক সক্রিয় আচ্ছা কোনটি অধিক সক্রিয় এইচ সি এইচ ও আচ্ছা এরপর আসি এরপর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় একটু আগেই আমরা হচ্ছে গিয়া কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় দেখছি এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল নিচের হচ্ছে গিয়া কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক নয় আচ্ছা কেন্দ্রাকর্ষী বিকারক নিউক্লিওফিলিক ইয়াফিলিক আচ্ছা এ এল সি এল থ্রি আচ্ছা এখানে আমরা কয়েকটা জিনিস হচ্ছে মাথায় রাখতে পারি যে কোনটি হচ্ছে ইলেকট্রোফিলিক কোনটি নিউক্লিওফিলিক এগুলা হচ্ছে আমরা একটু মনে রাখতে চাইলে রাখতে পারি আচ্ছা এটা কিভাবে রাখবো যে ইলেকট্রোফিলিক কোনটা নিউক্লিওফিলিক কোনটা দেখেন তো ভাইয়া আচ্ছা শর্টকাটে কয়েকটা ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক লেখা আচ্ছা এরা হচ্ছে ইলেকট্রোফিলিক ঠিক আছে দেখা গেছে এগুলা একটু তুলে নেন এরা হচ্ছে ইলেকট্রোফিলিক আচ্ছা এরপর নিউক্লিওফিলিকে কারা আসতেছে নিউক্লিওফিলিকে আসতেছে হচ্ছে এরা হচ্ছে নিউক্লিওফিলিক আচ্ছা এরপর আসুন ভাইয়া পরের ইয়াটা দেখি সিএইচ প্লাস হচ্ছে এখানে হচ্ছে গিয়া সোডিয়াম সোডিয়ামের উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়েছে এই বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া যুদ্ধ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া পলিমারকরণ বিক্রিয়া অম্লধর্মী বিক্রিয়া আচ্ছা এরপর আসেন টলুইন মৃদু জারকের সাথে বিক্রিয়া করে কোনটি উৎপন্ন করে টলুইন যখন মৃদু জারকের সাথে বিক্রিয়া করবে তখন কোনটি উৎপন্ন করবে এখানে হচ্ছে সি তারপর হচ্ছে সি সিক্স এইচ এখানে এল ইয়া উৎপন্ন করবে আচ্ছা এরপরের কোয়েশ্চেনে আসি ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া কোনটি ব্যবহৃত হয় আচ্ছা ক্রাফ্ট বিক্রিয়া হচ্ছে অনাদ্র এএলসিএলসি ব্যবহার করা হয় মানে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টেন্স ওখানে ব্যবহার করা হয় আচ্ছা এরপর বেনজিন বলয়ে প্রতিস্থাপন বিক্রিয়ায় উদাহরণ নয় কোনটি আচ্ছা এটা হচ্ছে অ্যালকাইলেশন ডায়টোজাইশেশন আচ্ছা এরপর আসো তারপর কারণ যৌগে হচ্ছে গিয়া গ্রিক বিকারকের সাথে তৈরি হয় কোনটি এখানে অ্যালকোহল তৈরি হয় আচ্ছা এক অণু গ্লুকোজ ও হচ্ছে এক অণু গ্ল্যাক্টোজ ঘনীভবন হয়ে বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় এক অণু কি এখানে গ্লুকোজ তৈরি হয় সুক্রোজ তৈরি হয় ইয়া তৈরি হয় না ল্যাকটোজ তৈরি হয় ল্যাকটোজ এখানে তৈরি হয় এটা হচ্ছে ল্যাকটোজ হবে তারপর হচ্ছে সি এইচ থ্রি এইচ ও এনএইচ টু এটার সাথে হচ্ছে মানে শূন্যস্থানে কী হবে আচ্ছা ভাই দেখা যাইতেছে যে এইটার সাথে এইটার বিক্রিয়া করা হইলে এখানে কী হবে এখানে অবশ্যই সি সি এল থ্রি আর হচ্ছে এন টু এই যৌগটা গঠন হবে তার মানে হচ্ছে অপশন এ আচ্ছা এরপর আসি আলোর উপস্থিতিতে হচ্ছে গিয়া ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে আচ্ছা আলোর উপস্থিতিতে হচ্ছে গিয়া ইয়া এম ক্লো ক্লোরিন টলুইন হচ্ছে এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন করে আচ্ছা এইটার ইয়াটা এখানে দেয়া আছে ব্যাখ্যাটা এখানে ভাইয়া দেয়া আছে কিভাবে উৎপন্ন হইতেছে ইউভি থেকে হচ্ছে যখন হচ্ছে আমার বেনজিনের সাথে বিক্রি করা হইতেছে এই যে এখানে বলা হইতেছে যে ও ক্লোরিন টলুইন আচ্ছা এখানে ক্লোরিন টলুইনের যখন বিক্রিয়া করানো হইতেছে তখন হচ্ছে ওটা উৎপন্ন হইতেছে তো এখানে বেনজাইল ক্লোরাইড হচ্ছে উৎপন্ন হইতেছে আচ্ছা এরপর ম্যাগনেশিয়াম ফসফেটের সংকেত কি আচ্ছা ম্যাগনেশিয়ামের ফসফেটের সংকেত কি আচ্ছা এম জি থ্রি পি পিও ফোর হোল টু আচ্ছা নিচের কোন যৌগটি সাবান শিল্প উপজাত হিসেবে ব্যবহার করা হয় এখানে হচ্ছে হ্যাঁ গ্লিসারিন ব্যবহার করা হয় লেসারিনকে সাবান শিল্পের উপজাতি হিসেবে ব্যবহার করা হয় কারণ ফ্যাটিকে আর হচ্ছে অক্সালিক অ্যাসিড এগুলোকে ব্যবহার করা হয় না তো একটাই অপশন বাকি থাকে আচ্ছা চারটি অ্যাসিড জাতকের মধ্যে কোনটি হচ্ছে সবচেয়ে কম সক্রিয় আচ্ছা সবচেয়ে কম সক্রিয় হইলে এখানে হচ্ছে অ্যাসিড জাতকের মধ্যে এটা ভাই সবচেয়ে কম সক্রিয় ঠিক আছে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা নিউক্লিওফিল সরি এটার সাথে হচ্ছে মানে আমরা যখন হচ্ছে ইয়ার বিক্রিয়াগুলা করানো হয় কি বলে জৈব যৌগের বিক্রিয়াগুলা করানো হয় তখন এইখানে দেখা যাইতেছে অ্যাসিডের জাতকের মধ্যে আর সিও এন এইচ টু এর বিক্রিয়াটাই দেখা যাইতেছে আমাদের হচ্ছে এটা সবচেয়ে কম সক্রিয় রূপে কাজ করে আচ্ছা এরপর আসো কার্বন কার্বন সিগমা বন্ধন বিষম ভাঙন ভাঙনের ফলে আচ্ছা এতক্ষণ যেটা আমার মাথায় আসতেছিলো না ওই যে আর এটা হচ্ছে বিষম বন্ধন না ভয়া এই বিষম যখন হচ্ছে গিয়ে ইয়া থাকে সদৃশ বন্ধন না থাকে তখন হচ্ছে এই মার্কনিক নীতি ওই যে একটু আগে যেটা আমরা ইয়া করতে চাইছিলাম ওই যে মার্কনিক নীতি আমার মাথায় ততক্ষণ আসতেছিল না ওই মার্কনিক নীতি হচ্ছে ব্যবহার করা হয় আচ্ছা কার্বন কার্বন সিগমা বন্ধনের বিষম ভাঙনের ফলে উৎপন্ন হয় আচ্ছা এখানে কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয় আর এম জি এক্স আর এম জি এক্সের মধ্যে এটা কি বন্ধন এটা হচ্ছে এম জি এক্স ভাই এটা আয়নিক বন্ধন এটা আর দেখার কিছু নাই এটা দাগাই দেন আচ্ছা জৈবযুগে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে মিলে কোন পদ্ধতি ব্যবহৃত হয় আচ্ছা এখানে হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে মিলে হচ্ছে গিয়া কোন পদ্ধতি ব্যবহার করা হয় ওজনালাইসিসে ভাইয়া ওই যে আমরা হচ্ছে যখন ওজন করা হয় তখন এরকম হচ্ছে গিয়ে একটা শেপ তৈরি হয় না ভাইয়া ওখানে হচ্ছে লাস্টে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন তৈরি হয় তার মানে হচ্ছে এইখানে এই যে ওজোনালাইসিস আচ্ছা এরপর বেনজিনে হচ্ছে গিয়ে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত এটা ভাই একটু মুখস্থ রেখেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সরি জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান থ্রি নাইন আচ্ছা তারপর হচ্ছে এইটা মনে রেখেন এরপর হচ্ছে গিয়ে কার্বন কার্বনের মানে কার্বন শিকলের কোনটার বন্ধন কত বন্ধন দৈর্ঘ্য কত এটা একটু মাথায় রাখতে হবে এই কয়েকটা ডাটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে মূলত অর্গানিক কেমিস্ট্রি আপনাদের যেসব ইয়া করা আছে ম্যাক্সিমাম দেখা যাইতেছে যে মুখস্থ থেকে বা হচ্ছে গিয়ে ওই যে আমরা বিক্রিয়াগুলো দেখে আসছি বা হচ্ছে দেখা যাইতেছে ভাই এই পুরাটা চাপ্টার একবারে কভার করা পসিবল হয় না যার কারণে হচ্ছে ছোট ছোট যে সব পার্টগুলো আছে বা ওরাও দেখা যাইতেছে যে কোনো হ্যাভি বিক্রিয়া দিতেছে না ম্যাক্সিমাম হচ্ছে নামকরণ দিতেছে বা কোনো বিক্রিয়ার সাথে কোন বিক্রিয়ার ইয়া হইতেছে বা ছোটোখাটো বিক্রিয়াগুলো দিলে দিতেছে আচ্ছা এরপর প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সমূহ কি ব বন্ড দ্বারা যুক্ত আচ্ছা এটা হচ্ছে পেপটাইট বন্ড দ্বারা যুক্ত আচ্ছা কোনটি পিক্রিক অ্যাসিড এই পিক্রিক অ্যাসিডের সংকেতটা একটু মাথায় রাখতে হবে এনও টু থ্রি সি সিক্স এইচ টু এইচ ও আচ্ছা এরপর কোনটি পেপটাইট বন্ধন পাওয়া যায় কোনটিতে পেপটাইট বন্ধন পাওয়া যায় আচ্ছা গ্লাইসিন এলসিন এটাতে হচ্ছে গিয়া পেপটাইট বন্ধন পাওয়া যায় না আচ্ছা এরপর অ্যামিনো অ্যাসিড হচ্ছে অম্লধর্মী খাড় উভধর্মী বা হচ্ছে গিয়ে কোনোটিই নয় এটা অ্যামিনো অ্যাসিড সাধারণত হচ্ছে গিয়ে এটা অম্লধর্মিতা প্রদর্শন করে এবং উভধর্মিতাও প্রদর্শন করে আচ্ছা আচ্ছা এটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে অম্লধর্মী প্রদর্শন করবে খাড় না এটা হচ্ছে এটা আচ্ছা এরপর আসছি সি এইচ থ্রি সি টু এই সি টু হোল সেভেন সি এইচ তারপর সি এইচ এইচ টু সেভেন সি ডাবল ও এইচ এটির সংকেত সংকেত ফ্যাটি অ্যাসিড কোনটি এইটা হচ্ছে আপনাদের বইয়ের শেষের দিকে দেখা যেতেছে কতগুলো বেশ কয়েকটা প্রোটিন সাত থেকে আটটার মতো প্রোটিনের হচ্ছে গিয়ে সংকেত দেওয়া আছে তো ওইটা যদি আমরা একটু পড়ি তাহলে হচ্ছে ওইটা থেকে বুঝতে পারবো যে কোনটার সংকেতটা কি এটা হচ্ছে অ্যালিরিক অ্যাসিড আচ্ছা এরপর নিচের কোনটি স্ফুটনাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় হাইড্রোজেন বন্ধনে বন্ধনের সাহায্যে জোর বেঁধে হচ্ছে ডাইমার রূপে অবস্থান করে আচ্ছা এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা এরপর আসি হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে কোন বিক্রিয়ায় হচ্ছে ডাইমিথাইল কিটন শনাক্তকরণে হচ্ছে ব্যবহার করা হয় এটা হচ্ছে উডস বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া ক্লো ক্লেইজেন বিক্রিয়া হচ্ছে আর স্যান্ট মেয়ার বিক্রিয়া এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া আচ্ছা ডিএনএতে হচ্ছে গিয়ে কোন খারগুলো বিদ্যমান এটা হচ্ছে এ সি জি টি এই খারগুলো হচ্ছে ডিএনএতে বিদ্যমান আর ইউ থাকলে এটা হচ্ছে গিয়ে কিসে বিদ্যমান এটা হচ্ছে আর এন এতে বিদ্যমান এরপর হচ্ছে গিয়ে অ্যানিলিনকে হচ্ছে গিয়ে খারিও পটাশিয়াম ডাইক্রোমেন সরি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জারিত করলে কি উৎপন্ন হবে কি উৎপন্ন হবে এখানে হচ্ছে প্যারাবেনজোকুইন তারপর হচ্ছে অ্যাজোবেনজিন আর হচ্ছে অ্যাজোবেনজিন আচ্ছা এরপর নাইট্রোজেন কোন মাধ্যমে বিজাতি হয়ে ফিনাইল হাইড্রোক্সি অ্যামিন উৎপন্ন মানে পাওয়া যায় আর কি এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে বিজারিত হয়ে আচ্ছা অ্যাসিডের জারক দ্বারা অ্যারোমেটিক অ্যামিন জারিত হয়ে কোনটি গঠন করে আচ্ছা অ্যাসিডের জারক দ্বারা যখন আমার হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন হচ্ছে জারিত করা হয় তখন ভাইয়া সাধারণত আমরা কি দেখতে পাই সাধারণত আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে কুইনন উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা এরপর আসি কার্বক্সিলিক অ্যাসিডের জাতক প্রধানত আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক প্রধানত হচ্ছে গিয়া চার প্রকার আচ্ছা অম্লত্ব নেই কোনটির আচ্ছা এখানে অম্লত্ব নেই বলতে হচ্ছে গিয়ে কোনটা অম্লধর্মী আচরণ করে না এরও কিন্তু ভাই অম্লধর্মী আচরণ আছে এটা হচ্ছে গিয়া আপনারা যখন হচ্ছে গিয়ে ইয়া পড়ছেন অর্গ্যানিক কেমিস্ট্রি শুরু করা হয়েছে যে আমরা যখন হচ্ছে গিয়ে অ্যালকাইন পড়ি অ্যালকাইনের হচ্ছে গিয়ে সামান্য কিছু অম্লধর্মিতা আছে ওই যে একটা প্রশ্ন পড়ছিলাম না আমরা যে ইয়া কি বলে প্রোপ প্রোপিন কেন মানে প্রোপ কী বলে প্রোপিন এবং হচ্ছে গিয়া প্রোপিন অম্ল হলেও হচ্ছে গিয়া ইয়া খারি মানে বেশি অম্লধর্মিতা কেন প্রদর্শন করে এরকম টাইপের একটা প্রশ্ন পড়া হয়েছে আমার সঠিক খেয়াল নেই মানে এরকম টাইপের আমরা একটা ছোটো প্রশ্ন পড়ছিলাম আর কি তো তখন দেখা যাইতেছে তো এখানে দেখেন ভাই সবগুলো একই আর এ তো ভাই মানে খাস অম্ল তার মানে এইখানে অপশন একটাই আচ্ছা এরপর হচ্ছে গিয়া ক্লোরো ইথানৈিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের অপেক্ষা কত গুণ শক্তিশালী এটা বলতে হবে এটা হচ্ছে আশি গুণ শক্তিশালী হ্যাঁ দেখেন আপনাদের যতগুলো কোশ্চেন আছে অর্গানিকের আমি একটাও দেখতেছি না যে হচ্ছে গিয়ে কোনোটা ব্যাখ্যা করব বা ইয়া করবো দেখা যেতেছে আমরা যখন পরিবেশ রসায়ন পড়ছিলাম বা ইয়া পড়ছিলাম যে আমরা টুকটাক ব্যাখ্যা করতে পারছিলাম এখন দেখা যাইতেছে এখানে ব্যাখ্যা করারই কিছু নেই আচ্ছা নিউক্লিয় অ্যাসিড দ্রবণীয় লঘু অ্যাসিডের দ্রবণে তারপর হচ্ছে লঘু লঘু খারের দ্রবণে পানিতে জৈব দ্রাবকে এটা হচ্ছে লঘু খারের দ্রবণে আচ্ছা প্রোটিনের মনোমার কোনটি গ্লুকোজ ফ্রুক্টোজ অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মনোমার আচ্ছা এরপর আসি ইথিলিন যৌগে কার্বন কার্বন সিগ্মাবন্ধন সংখ্যা কত কার্বন কার্বন সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে এক টানা ভয়া তাইলে হচ্ছে এখানের অপশন বি আচ্ছা এরপর আসি সবচেয়ে শক্তিশালী ক্ষারক কোনটা সবচেয়ে শক্তিশালী ক্ষারক এখানে ইয়ে আছে না ভয়া এখানে এটাও খারক এটা সবচেয়ে বেশি শক্তিশালী খারক হিসেবে কাজ করবে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে তা কোনও হয় আচ্ছা অ্যামিনো অ্যাসিডের এক প্রান্তে হচ্ছে এন টু যদি থাকে তাইলে সেটা হচ্ছে খাড়িও হয় একটু আগেই আমরা পড়লাম হচ্ছে এনএইচ আচ্ছা এরপর হচ্ছে গিয়া কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় আচ্ছা টাইরোসিন তারপর হচ্ছে ভেলিন তারপর হচ্ছে লিউসিন আর হচ্ছে মিথিওনিন আচ্ছা টাইরোসিন হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয় তারপর হচ্ছে অ্যাস্টারবন্ড থাকে কোনটিতে চর্বি প্রোটিন তারপর হচ্ছে ডাইস্যাকারাইট পলিস্যাকারাইড এটা হচ্ছে চর্বিতে তারপর হচ্ছে অনাদ্র খনিজ অ্যাসিডের উপস্থিতিতে অ্যালডিহাইড দুই অণু অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হেমিয়া অ্যাসিটাল তারপর হচ্ছে অ্যাসিটাল হেমিকটাল তারপর হচ্ছে কিটাল তাইলে হচ্ছে অ্যাসিটাল আচ্ছা টলুইন অণুগুলোর মধ্যে কি ধরনের হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে আচ্ছা টলুইন অ্যাসিডের মধ্যে কি ধরনের আন্ত আণবিক আকর্ষণ বল বিদ্যমান থাকে হ্যাঁ এখানে হচ্ছে ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে না মানে হচ্ছে আমরা যখন সমযোজী যৌগ পড়তেছি সবগুলোর মধ্যেই কিন্তু ওয়ালস দুর্বল ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করতেছে আচ্ছা প্রোটিনের ক্ষুদ্রতম একক কি প্রোটিনের ক্ষুদ্রতম একক অ্যামিনো অ্যাসিড শেষ আচ্ছা এরপর রান্নার তৈজসপত্রে হচ্ছে নন স্টিক আবরণ হিসেবে কোন পলিমার ব্যবহার করা হয় আচ্ছা কোন পলিমার ব্যবহার করা হয় অরিয়ন টেফলন পলি আচ্ছা এখানে হচ্ছে কারণ এই দুইটা দিলে ভাই মানে এটা জিনিসটা হচ্ছে পুড়েই যাবে আর এখানে হচ্ছে একমাত্র হচ্ছে উপযোগী হচ্ছে টেফলন আচ্ছা এরপর কথা হচ্ছে গিয়ে নিচের কোন যৌগটি হচ্ছে পলিমারকরণ প্রক্রিয়ার প্রোটন গঠন গঠন করে আচ্ছা ফ্যাটি অ্যাসিড আলফা ডি গ্লুকোজ আর হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড এটা হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড আচ্ছা অ্যানিলিন থেকে ডাইজোনিয়াম লবণ লবণ প্রস্তুতি করতে কোন বিকারক ব্যবহার করা হয় এখানে হচ্ছে এনএনএস টু প্লাস হচ্ছে হাইড্রো ক্লোরিক অ্যাসিডের হচ্ছে যে এই মিশ্রণটা আছে সেটা আমরা ব্যবহার করি আচ্ছা কোন বিকারক কিটনের মধ্যে পার্থক্য সম্ভব কোন বিকারক অ্যালডিহাইডো কিটনের মধ্যে পার্থক্য সম্ভব আচ্ছা এটা হচ্ছে অ্যালডিহাইডার কিটনের মধ্যে আমি একটু আগেও বারবার বলছিলাম যে ফেংলিন দ্রবণ একমাত্র বিকারক যেটা হচ্ছে অ্যালডিহাইডার কিটনের মধ্যে পার্থক্য তৈরি করে আচ্ছা এরপর রান্নার জিনিসপত্রে হচ্ছে গিয়ে আবার একই কোশ্চেন টেফলন গ্রিকনাট বিকারক দ্বারা কোন অ্যাসিড তৈরি করা যায় না সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আচ্ছা কতগুলো অণু ইনসুলিন তৈরি হয় কতগুলো অনু দ্বারা হচ্ছে ইনসুলিন তৈরি হয় এটা একটু হ্যাঁ মুখস্থ রাখেন যে এটা মাঝে মধ্যেই এমসি বেশ কয়েকবার আসছে যে একান্নটি অণু দ্বারা হচ্ছে ইনসুলিন তৈরি হয় আচ্ছা এরপর আসি টলেন বিকারকের সাথে পদক্ষেপ দেয় আচ্ছা নিচের কোনটি হচ্ছে টলেন বিকারকের সাথে পদক্ষেপ দেয় সি 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 ও টু এইচ তারপর হচ্ছে ইয়া এরপর এটা সিএস সি এইচ ও হচ্ছে গিয়া এটা আরও একবার আসছিল। ভাইয়া এটা একটু আগেই আমরা সলভ করছিলাম তো ভাইয়া দেখা যেতেছে ঘুরে ঘুরে একই কোশ্চেনটা বারবার আসতেছে তারপর হচ্ছে এইচ সি ডাবল ও এইচ ও সিএসি সি ডাবল ও এইচ এর পার্থক্যকরণের জন্য হচ্ছে গিয়া কোন বিকারক ব্যবহার করা হয় এটা হচ্ছে টলেন বিকারক সবচেয়ে শক্ত প্লাস্টিক হলো সবচেয়ে শক্ত প্লাস্টিক কী হিসেবে টেফলন একটু আগে হচ্ছে নন স্টিকে হচ্ছে ব্যবহার করা হতো না কারণ ওটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দেখেই হচ্ছে মানে ওইটার পিভিসি তারপর হচ্ছে পলিথিন এগুলো হচ্ছে গিয়া একই জাতের আর কি কিন্তু হচ্ছে এইটার মানে টেফলনের ধর্মটা একটু শক্তিশালী আর কি বা শক্ত আর কি যার কারণে এটা হচ্ছে নন স্টিকে ব্যবহার করা হয় আর কি আচ্ছা নিচের কোনটি হচ্ছে গিয়া পলিমার গ্লুকোজ সুক্রোজ তারপর হচ্ছে ফ্রুক্টোজ সেলুলোস আচ্ছা এরপর হচ্ছে ইয়া আচ্ছা এখানে হচ্ছে সেলুলোজ হচ্ছে গিয়ে একটা পলিমার আচ্ছা এরপর আসেন কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক আচ্ছা এটার মধ্যে হচ্ছে একটু আগেই হচ্ছে গিয়ে কয়েকটা ইলেকট্রন আকর্ষী বিকারক বা হচ্ছে ইলেকট্রোফিলিক লেখানো হয়েছিল না ওখানে হচ্ছে বিএফ থ্রি ছিল না ভ্যায় আচ্ছা এরপর নিচের কোন বি বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে জৈব অ্যাসিড তৈরি করে আচ্ছা কার্বন ডাইঅক্সাইডের বিকারকের মাধ্যমে জৈব অ্যাসিড এটা হচ্ছে ভিটনাডের সাথেই করে না ভাইয়া একমাত্র আচ্ছা এরপর আসি সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটি এটা হচ্ছে গিয়া পলি পলিথিন পলিস্টাইরিন হচ্ছে পলিপ্রোপিলিন এটা হচ্ছে সবচেয়ে হালকা আচ্ছা এরপর হচ্ছে প্রোটিন কি গ্লুকোজ গ্লুকোজের পলিমার তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পলিমার অ্যামিনো অ্যাসিডের পলিমার আর হচ্ছে শুক্রোজের পলিমার প্রোটিন হচ্ছে গিয়া অ্যামিনো অ্যাসিডের পলিমার এরপর আসেন ভাই অ্যামিনো অ্যাসিডের নাম কি হবে এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে গিয়ে গ্লাইসিন এক নাম্বার আচ্ছা কোনটি হচ্ছে যৌগটি হচ্ছে অমলিও আচ্ছা অমলিও বলতেছে তার মানে হচ্ছে কোন যৌগটি অমলিও এখানে তো ভাইয়া দুইটাই হইতেছে আচ্ছা না এখানে হচ্ছে এইটা তো ভাই সম্ভবই না এখানে কার্বনের হাত আছে হচ্ছে একটা তারপর এইখানে হচ্ছে গিয়া হাইড্রোজেনের সাথে যদি সে যুক্ত থাকে তাইলে তার হাত থাকে হচ্ছে দুইটা এটা একটু টাইপ মিস্টেক আছে তো এইখানে হচ্ছে অপশন সি আচ্ছা কোন যোগে হচ্ছে গিয়া অ্যালকোহলিক মূলক বিদ্যমান বিউটানেল কোলেস্টেরল তারপর হচ্ছে ফেনল আর হচ্ছে জ্যাকেলাইট এখানে হচ্ছে ফেনলের মধ্যে হচ্ছে গিয়া অ্যালকোহলিক মূলক হচ্ছে বিদ্যমান আচ্ছা এরপর আসি চিটাগুর ও হচ্ছে স্টার্চ থেকে ইথানল উৎপাদন বিক্রিয়া হলো কোনটি আচ্ছা চিটাগুর ও স্টার্চ থেকে আমরা যখন ইথানল উৎপাদনের বিক্রিয়া করা হয় তখন এখানে কোন জিনিসটা ব্যবহার করা হয় আর্দ্র বিশ্লেষণ জারণ গাজন প্রক্রিয়া নাকি হচ্ছে বিজারণ এখানে হচ্ছে ভাই গাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পড়ে আসছি না গাজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে ইথানল থেকে হচ্ছে চিটাগুর বা স্টার্চ তৈরি করা হয় আচ্ছা এরপর আসি অ্যাপসলিউট অ্যালকোহল ইথানল অ্যালকোহলের পরিমাণ কত আচ্ছা এখানে হচ্ছে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট এরপর আসি ভাই পরে কোশ্চেন ইথানল নিচের কোন কোনটির সাথে হচ্ছে বিক্রিয়া করে না এখানে হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে হচ্ছে ইয়া বিক্রিয়া করে না ইথানল কোনো বিক্রিয়া করে না ইথানলকে গাঢ় সালফিরিক অ্যাসিডের সাথে মিশিয়ে ইথোক্সিফেন পাওয়া যায় হচ্ছে উপযোগী তাপমাত্রা আচ্ছা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যখন দেওয়া হয় ইথানলকে তখন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে ইয়া করা হয় আর আমরা আরেকটা পড়ছি যে অ্যালকোহলকে যখন হচ্ছে গিয়ে কোনো জায়গায় জারণ করা মানে বিক্রিয়ার অংশগ্রহণ করা হয় তখন একশো থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে অ্যালকিন উৎপন্ন হয় এখান থেকে আচ্ছা আচ্ছা এরপর আসি গ্লুকোজ অ্যালকোহল পরিণত হয় কোন অ্যানজাইম দ্বারা গ্লুকোজ অ্যালকোহল পরিণত হয় হচ্ছে গিয়া ডাইমেজ দ্বারা হচ্ছে গিয়ে এটা ইয়া হয় আচ্ছা এরপর হচ্ছে দস্তা চূর্ণের সাথে ফেনলকে হচ্ছে গিয়ে পতিত করলে কি উৎপন্ন হবে এখানে হচ্ছে বেনজিন উৎপন্ন হবে দস্তা চূর্ণের সাথে ফেনলকে হচ্ছে গিয়া যদি ইয়া করা হয় তাহলে হচ্ছে এখানে বেনজিন উৎপন্ন হবে তারপর হচ্ছে মিথিলিডের স্প্রে স্পিরিটের মূল উপাদান কোনটি একটু আগেই পড়ানো হয়েছে মিথিল স্পিরিটের হচ্ছে মূল উপাদান হচ্ছে মিথানল তারপর হচ্ছে এর পরের কোশ্চেনটা বেনজিনকে হচ্ছে গিয়া গাঢ় নাইট্রিক অ্যাসিড ও হচ্ছে গিয়া গাঢ় এইচ টু এস ও মানে হচ্ছে সালফিরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে করানো হলে হচ্ছে কি উৎপন্ন হয় বেনজিনের হচ্ছে তখন আমরা এটাকে এই বিক্রিয়াটাকে বলি হচ্ছে নাইট্রেশন বেনজিনের হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিরিক অ্যাসিডের সাথে যখন আমরা হচ্ছে গিয়ে এইখানে নাই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তখন এটাকে বলা হয় হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া এরপর আসি এই যে এই বিক্রিয়াটার কথা বলছিলাম আমরা ওজোনালাইসিসের বিক্রিয়ার কথা আচ্ছা এই বিক্রিয়াটা করেই দেওয়া আছে এখানে আমার আর কষ্ট করা লাগলো না তাইলে হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়া হচ্ছে অ্যালকিন থেকে হচ্ছে প্রোপে এবং হচ্ছে গিয়া প্রোপেনের উৎপাদন বিক্রিয়া হচ্ছে নিচের কোনটা সঠিক তো এই বিক্রিয়াটা একটু করে দেখা দেখবেন আপনারা তাইলেই হচ্ছে পারা যাবে একটু আগেই হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে এ তারপর হচ্ছে এখানে বলা হয়েছে কোনটা ইলেকট্রোফাইল একটু আগেই হচ্ছে আলোচনা করা হয়েছিল কোনটা ইলেকট্রোফাইল এ এল সি এল থ্রি এটা হচ্ছে ইলেকট্রোফাইলে ছিল না ভাইয়া আচ্ছা এরপর হচ্ছে কোনটা নিউক্লিও এই পানির কথাটা হচ্ছে লেখা হয়নি এখানে পানিও হচ্ছে এখানে একটা নিউক্লিও ছিল তারপর হচ্ছে এস এফ সিক্স ছিল এই দুইটা হচ্ছে নিউক্লিও ফাইল এরপর আসি সবচেয়ে স্থায়ী হচ্ছে গিয়া কার্বোক্যাটায়ন নিচের কোনটি আচ্ছা এইটার সক্রিয়তার ক্রম আছে একটা বিশাল বাকি আচ্ছা এটার সক্রিয়তার ক্রম একটা আছে কে হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বোনায়ন আর হচ্ছে গিয়া ফ্রি রেডিকেল এই তিনটারই হচ্ছে একটা সক্রিয়তার ক্রম আছে আচ্ছা এখানে কি বলছি আমরা কার্বো ক্যাটায়ন আচ্ছা প্রথমে হচ্ছে ফ্রি রেডিকেলের দেখি ফ্রি রেডিকেল ফ্রি রেডিকেলেরটা আমরা কি দেখতে পাইতেছি এইচ থ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি আচ্ছা ফ্রি রেডিকেলেরটা আমরা যেটা দেখতে পাইতেছি কার্বোক্যাটায়নেরটা সেম হবে এটা হচ্ছে সক্রিয়তা আমরা হচ্ছে সক্রিয়তার ইয়েটা পড়তেছি আচ্ছা সক্রিয়তার বিপরীত কোনটা সক্রিয়তার বিপরীত হচ্ছে স্থায়িত্ব মানে ধরেন ভাইয়া কেউ দৌড়াদৌড়ি করতেছে সে কোন জায়গায় মানে ও এই জায়গায় ওর স্থায়িত্ব কত ও দেখা যেতেছে কেউ খুব দ্রুত দৌড়াদৌড়ি করতেছে তো ও ওই জায়গাটায় স্টেবল কতটুকু ও ওই জায়গায় খুব কম পরিমাণে স্টেবল না এই কারণে মানে সক্রিয়তা যদি বেশি হয় তাইলে তার স্থায়িত্ব হবে কম ঠিক সেমভাবে কার্বোক্যাটায়নের কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়নেরও সেম জিনিস ঠিক আছে আচ্ছা এরপর আসি আমরা হচ্ছে কার্বানায়ন কার্বানায়ন বা হচ্ছে গিয়ে ইয়াতে আচ্ছা এতক্ষণ আমরা এখান থেকে হচ্ছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি এরকম গেছি না আচ্ছা কার্বানায়নেরটা হচ্ছে ঠিক উল্টা কার্বানায়নেরটা কি হবে তিন ডিগ্রি গ্রেটার দেন দুই ডিগ্রি গ্রেটার দেন এক ডিগ্রি সি থ্রি মাইনাস ঠিক আছে আর এখানে যেগুলো লেখা হয়েছে সবগুলো হচ্ছে সক্রিয়তা আচ্ছা এরপর ঠিক যদি ধরেন কোথাও স্থায়িত্বের কথা আসছে তাইলে হচ্ছে এটাকে উল্টায় দিলে এটাকে উল্টায় দিলেই হচ্ছে স্থায়িত্বের ক্রম চলে আসবে তখন হচ্ছে থ্রি গ্রেটার দেন টু ডিগ্রি গ্রেটার দেন ওয়ান ডিগ্রি গ্রেটার দেন সিক থ্রি এরকম আসবে তাইলে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি আচ্ছা এখানে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা পাওয়া যাইতেছে তাইলে এখানে ডি নাম্বার হচ্ছে সবচেয়ে স্থায়ী আচ্ছা নিচে কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড আচ্ছা এখানে হচ্ছে সি এফ থ্রি মানে হচ্ছে গিয়ে এখানে যদি কোনো জায়গায় দেখতে পারেন আপনারা যে ওইখানে হচ্ছে হ্যালোজেন আসে এবং হচ্ছে ফ্লোরিন তাই হচ্ছে গিয়ে ওইটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করবে আবার সাথে হচ্ছে এখানে কার্বোকসিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড সবার সাথেই আছে আচ্ছা তারপর দুটি পেপটাইট বন্ধনযুক্ত হয়ে কী গঠন করে গ্লাইকোসাইড সেলু সেলুলোস তারপর হচ্ছে টেরিপেপটাইড তারপর হচ্ছে এখানে টেরিপেপটাইড গঠন করে আচ্ছা এরপর অনাদ্র হচ্ছে এ এল সি এর উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইড বেঞ্জিনের সামান্য উৎপত কি বলে উত্তপ্ত করলে আচ্ছা এই ইয়াটা একটু ইয়ে আছে উত্তপ্ত করলে কোন দ্রব্যটি উৎপন্ন হয় আচ্ছা এটা কি উৎপন্ন হবে অ্যাসিটো ফেনন উৎপন্ন হবে তারপর হচ্ছে ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটি ব্যবহার করা হয় নাইট্রো ক্লিসারিন হচ্ছে ব্যবহার করা হয় আচ্ছা এরপর আসি এরপর কোনটি ঔষধ হিসেবে ব্যবহার করা হয় কোনটি ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এটা হচ্ছে এপি সি থ্রি এটা হচ্ছে ঔষধ হিসেবে ব্যবহার করা হয় তারপর হচ্ছে কোনটি প্রধানত হাইড্রোকার্বন দ্বারা গঠিত এখন হাইড্রোকার্বন দ্বারা চিনি পেট্রোল নাইলন সাবান এই সবগুলোই কিন্তু হ্যাঁ হাইড্রোকার্বন দ্বারা গঠিত কিন্তু হচ্ছে পিওর হাইড্রোকার্বনের কথা যদি বলা হয় তাহলে একমাত্র পেট্রোল হচ্ছে গিয়া পিওর হাইড্রোকার্বন আচ্ছা এরপর মানে এগুলোও হাইড্রোকার্বন তবে হাইড্রোকার্বনের জাতক হিসেবে আসছে আর কি আচ্ছা এরপর গারো সালফিরিক অ্যাসিডকে কপার কুচি সহ উত্তপ্ত করলে নিচের কোনটি উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড আচ্ছা এরপর কি আছে সোডিয়াম পটাশিয়াম সাথে টাইট্রেট আচ্ছা তারপর হচ্ছে গিয়া কপার কপার হাইড্রোক্সাইডের দ্রবণকে কি বলা হয় এটা হচ্ছে ফেঙ্গলি দ্রবণ বলা হয় আচ্ছা লিমোনাইটের সংকেত কোনটি লিমোনাইটের সংকেত হচ্ছে এফ এ টু ও থ্রি ইন্টু হচ্ছে থ্রি এইচ টু ও আচ্ছা ক্যালসিয়াম কার্বাই কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে এটা হচ্ছে গিয়া ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে মানে বিক্রিয়া করে হচ্ছে এইচ মানে C2H2 উৎপন্ন করে আচ্ছা এরপর আসি অশোধিত তেলকে একশো থেকে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে কোন জ্বালানি পাওয়া যায় আচ্ছা এখানে হচ্ছে কেরোসিন পাওয়া যায় অশোধিত তেলকে যদি হচ্ছে একশো থেকে হচ্ছে আড়াইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা ইয়া করি তাইলে হচ্ছে এখানে আমরা কি পাইতে পারি ভাই কেরোসিন পাবো আচ্ছা কোনটি নিকটতম হচ্ছে কার্বন কার্বন বন্ধন রয়েছে আচ্ছা এখানে হচ্ছে সবচেয়ে নিকটতম কার্বন কার্বন বন্ধন হচ্ছে ভাই এখানে না কারণ কী ভাই এটা ইয়া না কার্বন কার্বনের হচ্ছে বন্ধন আছে না তার মানে হচ্ছে এখানে হচ্ছে নিকটতম বন্ধন আছে না আচ্ছা এরপর আসি যে কোনটির হচ্ছে কোন যৌগটির হচ্ছে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি আচ্ছা কোন যৌগর স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি এখানে কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু আছে এটার হচ্ছে সবচেয়ে স্ফুটনাঙ্ক বেশি হবে তারপর কোন যৌগটিতে হচ্ছে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে আচ্ছা বেনজিন সাইক্লোহেক্সিন টলুইন তারপর হচ্ছে ক্লোরোবেনজিন এর মধ্যে টলুইনের মধ্যে দেখেন তো ভাই টলুইন যদি আমরা দেখি টলুইনের মধ্যে একমাত্র অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটাই প্রদর্শন করতেছে না ওর স্ট্রাকচারটা দেখলে বোঝা যাইতেছে না যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে আচ্ছা এরপর কোন পদার্থের ভৌত অবস্থা এক হলে এক হলেও গঠন কার্বনের ভিন্ন আচ্ছা এইটা হচ্ছে গিয়া ভৌত অবস্থা এক হলেও গঠন কার্বনের ভিন্ন আচ্ছা এরপর আসে নিচের কোন মূলকটি হচ্ছে ব্যঞ্জিন চক্রের প্রতিস্থাপন বিক্রিয়ায় মেটা প্রদর্শন করে আচ্ছা অর্থ প্যারা মেটা আমরা এগুলো পড়ছিলাম না হ্যাঁ তার মানে হচ্ছে মেটা হচ্ছে গিয়া এইখানে এন টু এর সাথেই একমাত্র মেটা হচ্ছে গিয়া ইয়া করবে না তার মানে এটা ডি নাম্বারটা হবে আচ্ছা কোনটি অবিজারিত চিনি কোনটি অবিজারিত চিনি তাইলে একমাত্র গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ শুক্রোজ হচ্ছে একমাত্র অবিজারিত চিনি হিসেবে কাজ করে আচ্ছা এরপর আসি কোনটির গন্ধ হচ্ছে গিয়ে পাকা ফলের মতো অ্যাস্টারের গন্ধ হয় এটা মা মাথায় রেখে একটু অ্যাস্টারের গন্ধ হচ্ছে পাকা ফলের মতো কোনটি হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র হিসেবে মানে অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয় এখানে হচ্ছে সি বি আর টু সি এল এফ হচ্ছে অগ্নি নির্বাপক আচ্ছা ফিউরানের হচ্ছে গিয়ে আর আণবিক অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে ফিউরান ফিউরানের সংকেতটা লিখিত ভাইয়া সি এইচ আচ্ছা এখান থেকে ভাইয়া কয়টা ইয়ে আছে আটটা আচ্ছা এরপর কোনটি খারিও এখানে কোনটা হচ্ছে গিয়া খারিও তার মানে আমরা বলতে পারতেছি এখানে একমাত্র খারিও হচ্ছে গিয়া কোনটা আছে এনএইচ টু এনএইচ টু মূলক থাকলে কিন্তু ভাইয়া এটা হচ্ছে গিয়া ক্ষারীয় হিসেবে কাজ করে তার মানে হচ্ছে এটা হবে সি আচ্ছা নিম্নের কোন অ্যালকাইল হেলাইটটিকে কেন্দ্রাকর্ষি প্র প্রতিস্থাপন বিক্রিয়ায় এস ওয়ান বিক্রিয়ার কৌশল অনুসরণ করে আচ্ছা এস এন ওয়ান বিক্রিয়ার কৌশল অনুসরণ করবে কোনটা এখানে হচ্ছে সি নাম্বারটা একমাত্র হচ্ছে কেন্দ্রাকর্ষি আর বিক্রিয়া চিনিকে গাজন করলে হচ্ছে কি উৎপাদিত হয় আচ্ছা একটু আগে উপরছিলাম যে চিনিকে হচ্ছে ইয়া গাজন প্রক্রিয়ায় হচ্ছে ইয়া করা হয় তখন হচ্ছে সি টু এইচ ফাইভ প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এরপর আসি স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি স্ফুটনাঙ্গ সবচেয়ে বেশি হবে কার যেখানে হচ্ছে এখানে হচ্ছে টু এখানে হচ্ছে এইচ এখানে যেহেতু আমাদের হচ্ছে গিয়া এই যে একটা সংকেতটা লিখি এইচ থ্রি তারপর হচ্ছে এইচ টু এইচ তার মানে এটা কেন ভাইয়া এটা কারণ এখানে হচ্ছে গিয়া অ্যালকোহলের মূলক হিসেবে এটা যেহেতু উপস্থিত আছে আর এখানে যদি হচ্ছে গিয়া কি বলে কার্বকজিলিক মূলক থাকতো তাইলে হচ্ছে সেটাই হতো আচ্ছা এরপর নিদ্রা উৎপাদনকারী হচ্ছে উৎপাদন রূপে হচ্ছে ব্যবহার ব্যবহৃত হয় হচ্ছে গিয়া কোনটি আচ্ছা ক্লোরিটোন ব্যবহার করা হয় না ভাই ক্লোরিটোন এটা ব্যবহার করা হয় তেল ও চর্বিকে একত্রে কি বলে এটা তেল ও চর্বিকে সাবান ডিটারজেন্ট এগুলো কিছুই বলে না মার্গারিন এগুলো কিছুই বলে না লিপিড বলা হয় তেলো চর্বিকে এক হচ্ছে লিপিড বলা হয় গরু ঘাস খেয়ে হজম করতে পারে কারণ হচ্ছে গিয়া গরুর দেহে আছে হচ্ছে বিটা আচ্ছা এরপর আসি নিচের কোনটা অধিক সক্রিয় এটা ভাই এখানে হচ্ছে ফ্রি রেডিকেল আছে তার মানে হচ্ছে এটা বেশি সক্রিয় অতিরিক্ত খাদ্য হতে যকৃতে হচ্ছে গিয়া সঞ্চিত সুগার হলো এটা হচ্ছে গিয়া গ্লাইকোজেন হিসেবে কাজ করে না মানে যকৃতে আমাদের যখন জমা হয় তখন এটা কি থাকে এটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে আচ্ছা হেটারো এলিসাইক্লিক যৌগ কোনটি আচ্ছা হেটারো এলিসাইক্লিক যৌগ এটা হচ্ছে ইথিলিন অক্সাইড তারপর হচ্ছে গিয়া পিরিডিন এগুলোই তো হেটারোসাইক্লিক বেনজিনও না না তার মানে হচ্ছে এ বি আচ্ছা নিচের কোনটি অ্যারোমেটিক ও অ্যালিফেটিক উভয় ধরন প্রদর্শন করে এলিফেটিক আর অ্যারোমেটিক একটু আগেও এই এমসি কিউটায় আসছিল যে কোনটা হচ্ছে এলিফেটিক মানে টলুইন কি প্রদর্শন করে এলিফেটিক অ্যারোমেটিক উভয়ই প্রদর্শন করে মানে একটু আগে যেটা আসছিল এটা একটু ঘুরে আসছিল যে এটা হচ্ছে গিয়া মানে কোশ্চেনটা একটু ধরনটা আলাদা ছিল যে হচ্ছে গিয়া কোনটা হেটারোসাইক্লিক বা ইয়া অ্যালিসাইক্লিক হেটারোসাইক্লিক আচ্ছা এটা আসছে হচ্ছে অ্যালিফেটিক অ্যারোমেটিক হিসেবে আচ্ছা যাই হোক টোলু হচ্ছে গিয়া কোন বিক্রিয়ায় হচ্ছে টিএনটি উৎপন্ন করে নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে টিএনটি উৎপন্ন করে আচ্ছা পলিথিনের মনোমার মনোমার কি ইথিলিন হচ্ছে পলিথিনের মনোমার না আচ্ছা এরপর আসি ভিনাইল ক্লোরাইডের সংকেত কি ভিনাইল ক্লোরাইডের সংকেত সি টু এইচ থ্রি সি এল এটা একটু মুখস্থ রাখতে হবে আচ্ছা এরপরের স্লাইড আচ্ছা এই ছিল আমাদের হচ্ছে গিয়া কোশ্চেন ব্যাংক আমাদের টোটালে আজকে আমরা দুইটা চ্যাপ্টার শেষ করলাম পরিবেশ রসায়ন আর হচ্ছে জৈব রসায়ন জৈব রসায়নেরগুলা দেখা যাইতেছে পরিবেশ রসায়নে টুকটাক থিওরি আছে ম্যাথ আছে ওগুলা করলে ভাইয়া একটু মানে একটু যেগুলো দেখাই দিছে সব নিয়মগুলা দেখাই দেয়া হয়েছে সেগুলো হচ্ছে ফলো করো আর হচ্ছে জৈব রসায়নের ক্ষেত্রে যেটা আমার সাজেশন যে জৈব রসায়নের সব বিক্রিয়াগুলো আমরা পড়ছি ওই বিক্রিয়াগুলো থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই বিক্রিয়া কি উৎপন্ন হইতেছে দেখো আমরা যতগুলা কোশ্চেন সলভ করা হয়েছে যে ওইখানে কি উৎপন্ন হইতেছে বা কি তৈরি হইতেছে এই সব জিনিসগুলো আমাদের হচ্ছে বেশি পরিমাণে আসছে তারপর হচ্ছে গিয়া কোথায় কোনটার পার্সেন্টেজ কত তারপর হচ্ছে জৈব যৌগের মাধ্যমে কোথায় কোনটা উৎপন্ন হইতেছে এবং কি উৎপন্ন হইতেছে এগুলা বেশি পরিমাণে দেওয়া হইতেছে গিয়া অর্গ্যানিকে বেশি আর হচ্ছে পরিবেশ রসায়নে আমরা টুকটাক যতগুলো ম্যাথ করা হয়েছে ওগুলা দেখলেই আশা করা যায় যে কমন পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ সবাইকে